আজকে আমরা মেইনলি হচ্ছে জাভাস্ক্রিপ্টের দিস কিওয়ার্ডটা নিয়ে আলোচনা করব, ডিটেলস। এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জাভাস্ক্রিপ্টের। আমরা জানি যে আমরা লেক্সিক্যাল স্কোপিং সম্বন্ধে জানছি, আজকে দিস সম্বন্ধে জানবো, এরপরে হচ্ছে আপনার প্রোটোটাইপ চেইন সম্বন্ধে জানবো। তো প্রোটোটাইপ চেইন এর মধ্যে দিস একটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে, যে আপনার দিস ছাড়াও হবে না আর কি। তো এখন আপনাদের দিস সম্বন্ধে কোনো আইডিয়া আছে, দিস কিওয়ার্ডটা কি করে না করে বা কিভাবে কাজ করে? এটা মেনলি ভাইয়া অবজেক্ট কে ইন্ডিকেট করেন। অবজেক্টে হ্যাঁ, এই বলেন ভাই, দিস ওয়ার্ডটা কি জাভা জাভার যে দিসটা আছে ওইটার মতো? জাভার দিসের মতো না। হ্যাঁ, মানে আপনি ওইখানকার দিস একটা মিনিং করে, এখানকার দিস আরেকটা মিনিং করে। তবে আপনার মানে বুঝতে হবে কোনটা কেমনে। ওখানে তো দিসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে কাজ করে আর কি। যে আপনার যে যে অবজেক্ট যে অবজেক্টের ইনস্ট্যান্স বানাইছে, দিসটা ওই ইনস্ট্যান্স কে সবসময় ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এখানে একটু ডিফারেন্ট, এটা একটু ভাই নাস ফাংশনের মধ্যে থাকলে এটা উইন্ডো অবজেক্ট কে ইন্ডিকেট করবে, আর অবজেক্টের মধ্যে থাকলে এটা ওই অবজেক্টটাকে ইন্ডিকেট করবে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এটা হয়েছে যেটুকু বলছে। আরো অনেকগুলো সেক্টর আছে যেসব জায়গায় দিস চেঞ্জ হতে পারে, এবং এই দিসটা খুব বেশি লাগবে হচ্ছে নেক্সট লেকচারে আপনার প্রোটোটাইপ চেঞ্জ যখন আমরা আলোচনা করব। হ্যাঁ, তো এরপরে আমরা আজকে ডট অ্যাপ্লাই, ডট কল, বাইন্ড, মানে এগুলো সব অবজেক্ট, গ্লোবাল যে অবজেক্ট সেই অবজেক্টের মেথড। তো এই মেথড সম্বন্ধে জানবো। এরপরে হচ্ছে অ্যারো ফাংশনটা দেখবো, আর হচ্ছে লাস্ট লেকচারে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে ক্লোজারের উপরে সেই ক্লোজারে যে অ্যান্সার গুলো দিব লাস্টে। ওকে, শুরু করি ফার্স্টে। সবসময় কোনো একটা ফাংশন যখন এক্সিকিউট হয়, ওই দিস কিওয়ার্ডটা ওই ফাংশনের মধ্যে অটোমেটিক্যালি থাকে। তো এখন আমরা ফাংশন ইউজ করি বা না করি, ভিতরে আমরা দিস দিয়ে কাজ করি না করি সেটা ফ্যাক্টর না, ওইটা অটোমেটিক্যালি দিস থাকে। আরেকটা থাকে আপনার প্রপার্টি থাকে, সেটা হচ্ছে আরেকটা অবজেক্ট, সেটা হচ্ছে আর্গুমেন্টস। হ্যাঁ, এই দুইটা জিনিস আপনার কোনো একটা ফাংশন যখন এক্সিকিউশন হয় তখন হচ্ছে এই দুইটা জিনিস অটোমেটিক্যালি থাকে। তো আসেন দেখি, আমরা নর্মালি দেখবো যে দিস কিওয়ার্ডটা আলোচনা করব হচ্ছে ছয়টা সেকশনে, যে ছয়টা ছয়টা ক্ষেত্রে দেখবো যে কিভাবে চেঞ্জ হয়। গ্লোবাল কন্টেক্সটে থাকলে কিরকম হয়। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আপনার অবজেক্ট মেথড এর মধ্যে থাকলে কেমন হয়। 3 নম্বর সিম্পল ফাংশনের জন্য কেমন হয়। 4 হচ্ছে অ্যারো ফাংশনের ভিতরে কেমন হয়। 5 নম্বর হচ্ছে ইভেন্ট লিসেনার এর মধ্যে দিস দিস ভ্যালুটা কিরকম হয়, দিস কনটেক্সট এর ভ্যালুটা কিরকম হয়। আর 6 নম্বর হচ্ছে অবজেক্ট কনস্ট্রাকশনের সময় দিস এর ভ্যালু কিরকম হয়। তো ফার্স্টে যদি আমরা চিন্তা করি যে আমাদের যে গ্লোবাল ফাংশন, গ্লোবাল ফাংশন চিন্তা, গ্লোবাল স্কোপে যদি কোনো ফাংশন লিখেন যে কোনো ফাংশনের আন্ডার বা কোনো অবজেক্টের আন্ডারে নেয়, সে এখানে ধরেন আচ্ছা ওই ই গুলা সেক্টর গুলা একটু লিখে নিই তাহলে পরে মনে থাকবে আর কি, যে কোন কোথায় কোথায় আলোচনা করব। ধরেন দিস যদি ধরেন গ্লোবাল অবজেক্টে থাকে, গ্লোবাল কনটেক্সটের মধ্যে থাকে, বা গ্লোবাল অবজেক্ট যাই বলেন, সেটা যদি অবজেক্ট মেথড এর মধ্যে থাকে অথবা সিম্পল ফাংশন হয়, অ্যারো ফাংশন হয় অথবা ইভেন্ট লিসেনার হয় অথবা হচ্ছে অবজেক্ট কনস্ট্রাকশন হয়, ঠিক আছে, এই কটা সেক্টরে দেখবো, এখানে 6টা সেক্টর আছে। তো প্রথমে দেখবো যে গ্লোবাল গ্লোবালে কি হয়। তো দেখেন এখানে ধরেন একটা ফাংশন আছে F1, ফাংশন ওয়ান, এবং ও ধরেন জাস্ট হচ্ছে আমার যে ডিসটা সেই ডিসটা প্রিন্ট করতেছে, এরপরে F1 এর কল করে দিছে। তো এখানে যে নর্মালি যেটা আমরা জানি যে এটা হচ্ছে এখন উইন্ডো হবে, তাই না? আসুন দেখি, এখানে ইন্সপেক্ট করলে দেখেন এই যে উইন্ডো আসছে।
আর ওই দিনকার মতো যদি ডিবাগার দিয়ে দিয়ে চেক করে দেখি। আচ্ছা আসছে, দেখেন এই যে দিসটা হচ্ছে আপনার, এমনি নর্মালি দিসটা ও কপি করে দিয়ে দেয়, আর আমরা এই দিসটা ইউজ করছি প্রিন্ট করতেছি এখানে, এই জন্য দিসটা আসছে। এবং দেখেন এটা উইন্ডো অবজেক্টে রিটার্ন করতেছে, ইন্ডিকেট করতেছে উইন্ডো অবজেক্টটা। সো এটা হচ্ছে গ্লোবাল অবজেক্ট, অনেক সময় নোড জেএস বা আপনার লোকালি অনেক সময় এটাকে গ্লোবাল অবজেক্ট বলা হয়, একই জিনিস। হ্যাঁ, গ্লোবাল অবজেক্ট বলেন আর উইন্ডো অবজেক্ট বলেন একই জিনিস। তো এই দিসটা এখন হচ্ছে, এই যেহেতু এই ফাংশনটা হচ্ছে গ্লোবাল কনটেক্সট এর মধ্যে আছে, যে আমরা বলতেছিলাম এটা গ্লোবাল কনটেক্সট এ আছে, মানে কারো আন্ডারে নাই, এই ফাংশনের মধ্যে নাই বা কোনো অবজেক্টের মধ্যে নাই। সো মানে কোন এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আছে। তো যখন ইন্ডিপেন্ডেন্ট ভাবে কল করা হয়েছে, এখানে হচ্ছে দিসটা হচ্ছে আপনার উইন্ডো বলতেছে। ঠিক আছে ভাইয়া? জি বলেন ভাইয়া, ওই এই দিসটা তো আসলে ওই লেক্সিক্যাল স্কোপ থেকে পাচ্ছে না? কোনটা এই দিস না দিসটা? এখানে লেক্সিক্যাল স্কোপ না, দেখেন এখানে দুই ধরনের। হ্যাঁ জান, এই জিনিসটা একটু বুঝাই দেই। সেটা হচ্ছে আমি এখানে একটা ইমেজ ইনপুট করছিলাম, এটা আছে ওকে। এরপরে যদি আমি জাস্ট এখানে এই জিনিসটাকে আনকমেন্ট করে দিই, এটার প্রিভিউ দেখলে দেখেন এই এই ফিগারটা খেয়াল করেন, এই ডান পাশের চিত্রটা দেখেন, এটা আমাদের কি বলতেছে দেখেন, এই এটা হচ্ছে কারেন্ট স্কোপ, যে লেক্সিক্যাল স্কোপ, আর এটা হচ্ছে আপনার অবজেক্ট প্রোটোটাইপ বা হচ্ছে দিস কিওয়ার্ড এর যে স্কোপটা থাকে সেটা, এটাকে বলে ডাইনামিক স্কোপ। হ্যাঁ, ডাইনামিক স্কোপ বলে বা হচ্ছে প্রোটোটাইপ চেইন বলে। প্রোটোটাইপ চেইন, আমরা প্রোটোটাইপ যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট, জাভাস্ক্রিপ্ট কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো ওরকম না, কিন্তু সে ওরকম কাজ করে। হ্যাঁ, আপনার আপনি কাজ করার সময় দেখবেন যে ইকমাই স্ক্রিপ্ট সিক্স এ যখন ক্লাস কনসেপ্ট আনছে, যে অবজেক্ট ওরিয়েন্টেড যে ক্লাস থাকে, সেই ক্লাস এক্সটেন্স ইনহেরিটেন্স ওটা আনছে, তো তখন আমরা দেখি যে ও সিমিলার যেভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ধরেন জাভা সি প্লাস প্লাস এরা কাজ করে, হ্যাঁ এখানেও সেম কাজ করে। কিন্তু এই আসলে ইন্টারনালি কিভাবে কাজ করে এটা বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ। এ কিন্তু ইন্টারনালি যেভাবে কাজ করে, অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেভাবে কাজ করে ওভাবে করে না। হ্যাঁ, একটু আলাদা ভাবে করে, যে কোনো একটা জায়গায় আপনি কোড যখন এক্সিকিউশন হচ্ছে, জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে দুই দুইটা অ্যাক্সেস পায়, ধরুন দুইটা বিল্ডিং, এভাবে চিন্তা করেন, এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা হচ্ছে একটা বিল্ডিং। জাস্ট মনে রাখার জন্য, তো এই বিল্ডিংটা আমরা জানি, এই বিল্ডিংটা হচ্ছে আমরা লেক্সিক্যাল স্কোপ দেখছিলাম, যে কোনো একটা ফাংশন যদি অন্য অনেকগুলা ইনার ফাংশনের মধ্যে থাকে, ধরেন একটা ফাংশন F1 এর পেটের ভিতরে F2 আছে, তার ভিতরে F3 আছে, তার ভিতরে F4 আছে, তাহলে এই F4 টা তার আউটার যতগুলো স্কোপ আছে, লেক্সিক্যাল স্কোপ যতগুলো আছে আউটার, সেই সবগুলো স্কোপের মধ্যে তার অ্যাক্সেস থাকে, সব ভেরিয়েবল যেগুলো অ্যাক্সেস করছে সে তার নিজের মধ্যে ক্লোজার হিসেবে রেখে দেয়। তো এখন মনে করেন এইটা হচ্ছে কারেন্ট স্কোপ, মানে আপনি এখানে আসছেন, এর এটা মনে করেন যে এর মধ্যে আছে, এটা 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 এর মধ্যে আছে, আস্তে আস্তে গ্লোবাল স্কোপে চলে আসছে, এটা আসলে এখন গ্লোবাল স্কোপ। তো এখন এই সবগুলা স্কোপ এর ভেরিয়েবল ফাংশন যাই আছে সবগুলো আইডেন্টিফায়ার অ্যাক্সেস ও করতে পারবে। এটাই হচ্ছে আসলে আমরা দেখছিলাম লাস্ট দিন ক্লোজার। এটুকু তো ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন এখন হচ্ছে আরেকটা বিল্ডিং সে অ্যাক্সেস করতে পারে, সেই বিল্ডিংটা হচ্ছে এই দিস কিওয়ার্ড দিয়ে। ক্লিয়ার? আপনি এই এই যে এইটা আপনার স্কোপ গুলা, এই যে সেকশনটা লেক্সিক্যাল স্কোপ, এই সেকশনটা আপনি কখনোই পরে কাস্টমাইজ করতে পারবেন না। ফাংশনটা যেখানে লিখছেন, আমি এটা কথা বলছিলাম যে এটা ডিপেন্ড করে হচ্ছে ফাংশনটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছে, কোথায় এর ডেফিনেশনটা কোথায় আছে, নট যেখান থেকে কল করা হয়েছে, যেখানে আপনি ইনভোক করছেন, যে জায়গা থেকে কল্ড করতেছেন, মানে কল্ড হতেছে যে জায়গা থেকে, সেই জায়গার উপরে ডিপেন্ড করে না এই ক্লোজার সেকশনটা। এটা ডিপেন্ড করে হচ্ছে এই ফাংশনটা অরিজিনালি আছে কোথায়। আপনি যদি ফাংশনটা রিটার্ন করে দেন, তাও দেখবেন যে যে জায়গায় ছিল অরিজিনালি সেই জায়গার আপার তার আউটার স্কোপ গুলা সে অ্যাক্সেস করতে পারতেছে। তার মানে আপনি ফাংশনটা কিভাবে কল করবেন সেটার উপরে হচ্ছে আপনার কোনো কন্ট্রোল নাই, মানে সে কিভাবে কল করবেন সেই জিনিসটা এই জিনিসটাকে কোনোভাবে ইফেক্ট করতে পারতেছে না, সবসময় ডিপেন্ড করতেছে ফাংশনটা কোথায় লিখা হয়েছে, কোথায় আছে সেটা ডিফিনেশনটা। কিন্তু এই সেকশনটাতে ম্যাটার করে যে ফাংশনটা কিভাবে কল করা হচ্ছে, ঠিক আছে, এবং সে কিভাবে কল করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে সে এই স্কোপ গুলো অ্যাক্সেস করতে পারবে, এবং এই স্কোপ গুলা অ্যাক্সেস করবে সে প্রোটোটাইপ চেইন ধরে ধরে। এটা নেক্সট দিন একটা ডিটেলস একটা আলোচনা হবে, এটা মানে একটু আপার লেভেল, বাট আপনার দিসটা এখানে ভালো করে বুঝে যান, ওখানে চেষ্টা করবো ওটা বুঝাইতে, ওটা
ওইটা যদি বুঝেন আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক যে কিভাবে কাজ করে ইন্টারনালি, হ্যাঁ, বা আপনার অবজেক্ট যখন ক্রিয়েট করেন বা হচ্ছে ক্লাস যখন লিখেন তখন আসলে ইন্টারনালি ভিতরে কি হয়, লিঙ্কেজ গুলা কিভাবে হয়, আমরা নর্মালি কিন্তু সবসময় দেখি কোনো একটা অবজেক্টের মধ্যে আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটোটাইপ যে কোনো একটা অবজেক্টের মধ্যে থাকে সবসময়, হ্যাঁ, বা ডট প্রোটোটাইপ কি জিনিস, এইসব নিয়ে ডিটেলস নেক্সট লেকচার দেখবো, আজকে জাস্ট দিস কিওয়ার্ডটা বোঝার ট্রাই করেন। তো এখন দেখেন এই যা এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার মধ্যে আপনি অ্যাক্সেস করবেন এই দিস কিওয়ার্ড দিয়ে, এবং এটা 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 ম্যাজিকের মতো, হ্যাঁ, আপনি মানে যে এক এক সময় এক এক ফাংশন এক এক জিনিস অ্যাক্সেস করতে পারবেন। এটা আমরা দেখবো নেক্সট এর দিকে এক্সাম্পল দিয়ে দিয়ে যে এটা মানে কিরকম ভাবে কাজ করে। এবং এই দুইটা বিল্ডিং এর মধ্যে মনে করেন মাঝখানে একটা কি আছে, কানেকশন আছে। অনেক সময় দেখছেন না যে আমরা অনেক দুইটা বিশাল বিশাল দুইটা বিল্ডিং থেকে মাঝখানে উপর দিয়ে এরকম কানেক্ট করে সুইমিং পুল দিয়ে দেয় যাতে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায়, বা সিঁড়ি থাকে, হ্যাঁ, একটা কিছু দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার আপনি যে কোনো জায়গায় আসেন, ধরুন এই এই বিল্ডিং দিয়ে উঠে এইখানে যেতে পারবেন, তারপরে এই বিল্ডিং এ সব অ্যাক্সেস করতে পারবেন, অথবা এই বিল্ডিং দিয়ে যদি মনে করেন এই বিল্ডিং এ আপনার লিফট আছে তাহলে এটা দিয়ে উঠে আপনি এইটা যেতে পারবেন, বুঝতেছেন? এই এই দুইটা সেকশনেরই আপনার অ্যাক্সেস থাকবে যদি আপনি দুইটা জিনিস বুঝেন। এই সেকশনটা অ্যাক্সেস করবেন লেক্সিক্যাল স্কোপ দিয়ে, এই সেকশনটা ইউজ করবেন দিস কিওয়ার্ড দিয়ে, এবং এর বাইরে জাভাস্ক্রিপ্ট আর কোনো জায়গায় আপনি অ্যাক্সেস করতে পারবেন না, আর সব কোডগুলো হচ্ছে এর কাছে অজানা, ঠিক আছে? তো এখন কিভাবে চিনানো যাবে সেই জিনিসটা আলোচনা করব। এটা বুঝছেন কিনা, এই ফিগারটা বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন এই যে দিস যেটা বললেন এটা আসলে কোনো ক্লোজারের কোনো কনসেপ্ট না, এই দিস কিওয়ার্ডটাই তার গ্লোবালকে বোঝাচ্ছে। এখন দিস কিওয়ার্ডের ভ্যালুই হচ্ছে গ্লোবাল, এমন না যে এই দিস কিওয়ার্ড সে খুঁজে খুঁজে যায় গ্লোবালে পাইছে, বুঝেন? কিন্তু আমরা একটা ভেরিয়েবল কি বলি, গ্লোবাল স্কোপে পাওয়া মানে কি, ধরেন একটা নেম ভ্যালুটা খুঁজতেছি, সেই নেম ভ্যালুটা খুঁজতে খুঁজতে যায় গ্লোবালের ভিতরে, যে নেম ভ্যালুর মান মনে করেন যে সজীব পাইছে, হুম, কিন্তু এখানে কিন্তু দিস কিওয়ার্ডটাই উইন্ডোরে মিন করতেছে। আপনি যদি এখন ওই নেম খুঁজতে যান তাহলে দিস ডট নেম দিতে হবে, যদি গ্লোবাল স্কোপে নেম বলে কোনো ভেরিয়েবল থাকে, মানে এই হচ্ছে এখন গ্লোবাল, নিজেই গ্লোবাল হয়ে গেছে, উইন্ডো উইন্ডো অবজেক্ট হয়ে গেছে, ক্লিয়ার? এইভাবে খুঁজতে খুঁজতে যায় গ্লোবাল স্কোপ পর্যন্ত যায়। আর এখানে মিনিংটাই কিন্তু আলাদা, এখানে দিস কিওয়ার্ড নিজেই গ্লোবাল, এমন না যে আপনি কোন একটা ভেরিয়েবলের ভ্যালু বা কোন একটা ফাংশন এর খুঁজতে খুঁজতে গ্লোবাল স্কোপে চলে গেছে, এখানে দিস কিওয়ার্ড নিজেই হচ্ছে গ্লোবাল, এটাই উইন্ডো অবজেক্ট আর কি, ঠিক আছে? গ্লোবাল অথবা উইন্ডো যাই বলেন আর কি, এখানে একই জিনিস। ওকে, অবজেক্ট মেথড, তাহলে অবজেক্ট মেথডে দেখেন কেমন হয়, মেথড আর ফাংশনের মধ্যে একই জিনিস, ফাংশন হচ্ছে আপনার যখন এরকম ইন্ডিপেন্ডেন্ট ভাবে থাকে, হ্যাঁ, তখন এটাকে ফাংশন বলে যে এটা ইন্ডিপেন্ডেন্ট কারো আন্ডারে নাই, কিন্তু যখন কোনো একটা ফাংশন মনে করেন যে কোনো একটা অবজেক্টের অবজেক্টের সাথে অ্যাসোসিয়েট থাকে, মানে অবজেক্টের আন্ডার আসতে কল করার সময় ওই অবজেক্ট হইয়া কল করতে হবে, তাহলে তখন এটাকে ওই অবজেক্টের মেথড বলে, ঠিক আছে? একটা উদাহরণ দেখি, ধরেন হচ্ছে মানে একটা অবজেক্ট ইবি, তার মধ্যে মনে করেন যে সেম ভাবে ওই ধরেন একটা নাম দিলাম এলাইস, হ্যাঁ, তো এখন এখানে ধরেন আর একটা ফাংশন লিখতেছি, এই যে এই ফাংশনটাই হচ্ছে এখন আসলে মেথড, কারণ এটা হচ্ছে উবির আন্ডারে আছে। এখানে দিসটা যদি প্রিন্ট করি তাহলে কেমন হয় দেখেন, হ্যাঁ, এফ ওয়ান কে এখান থেকে কল করতেছি, দেখেন এটা কল করতে হলে কি বলবো, উবি ডট এফ ওয়ান এভাবে ইনভোক করতে হবে, হ্যাঁ, এটাই এখন মেথড বলতেছি আর কি। আচ্ছা, এখন দেখেন এই f1 ফাংশনের মধ্যে দিস কি হয়, আচ্ছা এখন দেখেন, আচ্ছা রিলোড দিচ্ছি,
দেখেন যে দিস কিওয়ার্ডটা ওই অবজেক্টারে উবি অবজেক্টারে ইন্ডিকেট করতেছে। এখানে আরো ভালো করে বোঝার জন্য এখানে ডিবাগার দিয়ে দিই। দেখেন এখন এখানে এই দিসটা, এই দেখেন এই লোকালের মধ্যে যে দিস, সেই দিস যে একটা ফাংশন আছে দিস এর মধ্যে আর নেম আছে, তার মানে সে এক্স্যাক্টলি উবি অবজেক্টারে কি করতেছে যে একটা ফাংশন আছে f1 নামে, f1 নামে একটা ফাংশন আছে, আর হচ্ছে একটা নেম নামে একটা প্রপার্টি আছে অবজেক্টের মধ্যে। তার মানে এখানে দিসটা হচ্ছে আসলে ইউবি, কারণ কি এটার বলা হচ্ছে মেথডের ভিতরে কেমন হবে, মেথড যখন কল করা হয়, দেখেন এটা এটা একটা মেথড কারণ এটা হচ্ছে অবজেক্টের আন্ডারে আসছে। তো যখন কোন একটা মেথড কল করা হবে তখন ওই মেথডের মধ্যে দিসটা হবে হচ্ছে ওই অবজেক্টটা, ঠিক আছে? মানে এই ডটের আগের যে পোর্শনটা আছে, ইমিডিয়েট আগের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাই হবে আপনার দিস। তাহলে এর দেখেন এখানে f1 এর মধ্যে যে ভিতরে যে দিসটা হচ্ছে আসলে হচ্ছে এই উবিটা, কারণ এটার কল করা হয়েছে এই উবি ডট দিয়ে। তাহলে কোনো একটা মেথড যখন কল করা হবে, এগুলো কিন্তু রুলস এর মতো একদম, হ্যাঁ মনে রাখতে হবে দিস এর মান কোথায় কেমন হয়। তো এই আপনি যখন নিজে কোড করবেন তখন ধরুন আপনার একটা স্পেসিফিক কাজ করতে হবে, তখন ওইখানে আপনার একটা স্পেসিফিক কনটেক্সটে আপনার এই করতে হবে, মানে ভ্যালু গুলা নিতে হবে, তখন আপনি যদি দিস কারে, কারণ লেক্সিক্যাল স্কোপ এর উপরে আপনার কোনো কন্ট্রোল নাই, আপনি ফাংশন কল করতেছেন লেক্সিক্যাল স্কোপ যা ওইটা ওই রান টাইমে হয়ে গেছে, ওর ক্লোজার কি কি থাকবে, ক্লোজার আপনি কাস্টমাইজ করতে পারবেন না। ওইটা ও যখন হচ্ছে ওই জিনিসটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন ওটা রিড করছে কোডটা, এক্সিকিউট করছে, কম্পাইল করছে যাই বলেন, ও ক্লোজার বানাই ফেলছে, কিন্তু আপনি যখন কল করবেন সেটার উপরে আপনার কন্ট্রোল আছে যে আপনি ওই ফাংশনের ভিতরে যে কি অ্যাক্সেস করবেন। যেহেতু উবি ডট দিচ্ছেন তাহলে এই উবিটা হচ্ছে ওর এর ভিতরে, এই ফাংশনের ভিতরে হচ্ছে, যদিও বাইরে থেকে কল করতেছেন কিন্তু, হ্যাঁ দিস। আপনি যদি এখন এই নেমটা অ্যাক্সেস করতে যান তাহলে হচ্ছে জাস্ট যে দিস ডট নেম দিলে এই নেমটা অ্যাক্সেস হবে। এখানে যদি এরকম দিস ডট নেম দেন, দেখেন এখানে ওর নেমটা পাইতেছে, কারণ আমি ওর দিস বানাই দিছি হচ্ছে ওই কন্টেস্টটাকে, এই যে দিস ডট নেম, এই যে অ্যালাইস পাইছে, অ্যালাইস প্রিন্ট করবে, যে অ্যালাইস প্রিন্ট করছে, ঠিক আছে? এটা হচ্ছে মেথডের মধ্যে যদি থাকে তাহলে কেমন হবে। আচ্ছা নেক্সট হচ্ছে যদি নর্মাল ফাংশন হয়, হ্যাঁ সিম্পল ফাংশন লিখে দিলাম, সিম্পল ফাংশন কি জিনিস, ধরেন আমি একটা ফাংশন লিখলাম, যেটা সিম্পল ফাংশন, হ্যাঁ নাম সিম্পল ফাংশন দিলাম, এরপরে এর ভিতরে কনসোল ডট লগ করতেছি দিস, এরপরে ধরেন একটা অবজেক্ট নিলাম আগের মতোই, সেই অবজেক্টের মধ্যে ধরেন f1 নিলাম, ধরেন একটা নেম আছে, হ্যাঁ এইভাবে সেম রাখলাম। এখন এখানে জাস্ট যেটা করলাম সিম্পল, এই সিম্পল ফাংশনকে কল করে দিলাম, ঠিক আছে? এখন এখানে কি হচ্ছে বুঝতেছেন তো, কোড বুঝছেন তো, কারণ সিম্পল ফাংশন, এই সিম্পল ফাংশনটা পাবে কেন বলেন তো, বা পাবে কি না? দু হ্যাঁ হোস্টিং এর জন্য পাবে, হ্যাঁ হোস্টিং এর জন্য, হ্যাঁ স্কোপের জন্য পাবে না গ্লোবাল, হ্যাঁ হ্যাঁ ওই যখন সে এখানে পাবে না উবিটা নিজে গ্লোবালের মধ্যে আছে, তো যখন সে এর আন্ডার উবির মধ্যে পাবে না তখন সে যে খুঁজবে গ্লোবালের মধ্যে, হ্যাঁ সবাই তো খুঁজতে খুঁজতে গ্লোবাল পর্যন্ত যাবে, কারণ যে যাই লেখেন আপনার সবাই তো গ্লোবালের মধ্যেই আছে আসলে। তো গ্লোবালে যদি কিছু লিখে দেন তাহলে সেটা কখনো আসলে মানে পাবে না, এমন না গ্লোবালি কিছু লেখা মানে আপনি জাভাস্ক্রিপ্ট এর কোডে যে কোনো জায়গা থেকে, যে কোনো কোডের যে কোনো সেক্টর থেকে যে আপনি ওই গ্লোবাল জিনিসটা অ্যাক্সেস করতে পারবেন, এটাই হচ্ছে মজা, আবার এটা বিপদও আছে। জি বলেন ভাই, অ্যাক্সেস তো করতে পারবো, তার মানে মডিফাই তো করতে পারবো, হ্যাঁ হ্যাঁ মডিফাই করতে পারবেন,
আচ্ছা ভাই, আপনি একটা বিল্ডিং এর উদাহরণ দিছিলেন যে ওখানে তো ভাই বলছিলেন যে ওই মডিফায়ার বিষয়টাতে মডিফাই হবে না। হ্যাঁ হ্যাঁ, মডিফাই মোড, এখন যদি ওটা কনস্ট্যান্ট ভেরিয়েবল থাকে তাহলে তো মডিফাই করতে পারবেন না, ওগুলা তো আছে মানে আই মিন। আচ্ছা দেখেন, এখানে সিম্পল সিম্পল ফাংশনের আউটপুট কি হবে, আর u ডট f1 যদি দেই, সে দিস ইজ f1 দি f1, তাহলে হচ্ছে এখানে আউটপুট কি হবে, u b, রাইট, u b আউটপুট কি হবে বলেন তো। হ্যাঁ, ফার্স্ট একটা মেবি উইন্ডো হবে, তারপর একটা কনফিউজড। আচ্ছা এখন খেয়াল করেন, দেখেন এই সিম্পল ফাংশনটা যখন কল করতেছে এখান থেকে, এটাকে নরমালি কল হইছে তাই না, নরমালি কল হইছে, এটা ডিফল্ট রুলস বলে অনেক সময়। ডিফল্ট রুলস এর একটা এক্সেপশন আছে, যদি সেটা স্ট্রিক্ট মোডে থাকে, আমরা লাস্টে আলোচনা করে দেবো যে স্ট্রিক্ট মোডে যদি থাকে তখন কি হয়। তো এখন নরমালি চিন্তা করেন, ধরেন স্ট্রিক্ট মোডে নাই, নরমালি আছে, তো যেহেতু আমরা ফাংশনের মধ্যে কোনো কিছু লিখি নাই যেটা স্ট্রিক্ট মোডে থাকবে। তো এখন দেখেন এখানে এই ফাংশনটার মধ্যে, আগে যেটা আলোচনা করলাম এই ফাংশনটা, এর মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে যে দিসটা থাকবে, যেহেতু এটা হচ্ছে নর্মাল ফাংশন, নর্মাল ফাংশন মানে গ্লোবাল স্কোপের ফাংশন, গ্লোবাল স্কোপের ফাংশনের মধ্যে দিসটা সবসময় উইন্ডো কে কি করতেছে, তার মানে এখানে হচ্ছে উইন্ডো আসবে, ঠিক আছে। উইন্ডো আর গ্লোবাল একই জিনিস আর কি, এই জায়গায় কি আসবে দেখেন, ubi ডট f1 কল হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আস্তে আস্তে কিন্তু কমপ্লেক্স এর দিকে যাবে, এগুলো না বুঝে গেলে পরে যে আর বুঝতে পারবেন না। তাহলে এই f1 টাকে কে কল করতেছে, ubi। তাহলে আমরা কি দেখছিলাম যে অবজেক্ট মেথড অমন থাকলে কি হয়, ubi ডট f1 থাকলে f1 এর মধ্যে যে এটা কি হবে, দিস হবে। কিন্তু এখানে তো আপনি f1 এর মধ্যে থেকে আবার সিম্পল ফাংশন রে কল করছেন, এখন এই সিম্পল ফাংশনটা এখান থেকে যেভাবে কল হইছে এখান থেকে সেম ভাবে কল হইছে না, এর মধ্যে কোন ডিফারেন্স আছে নাই। তো যেহেতু এখান থেকে সেম ভাবে কল হইছে, তাহলে এর ভিতরে যে এটা হবে দিস, কারণ আপনি যখন নরমালি কল করছেন সিম্পল ফাংশন এবং গ্লোবাল স্কোপে আছে সে, তাহলে ওর মধ্যে কি থাকবে, অর দিস দিস হবে, তার মানে এখানেও হবে উইন্ডো। আসুন দেখি আউটপুট, রিলোড, এখানে যে দুইটাই উইন্ডো আসছে। আচ্ছা এটা এখান থেকে যে প্রিন্ট হচ্ছে সেটা বোঝার উপায় করে দেয়, ধরেন যে দুইবার কল হয়েছে, এই যে একবার কল হয়েছে সিম্পল ফাংশনের জন্য, আর একবার কল হয়েছে ubi ডট f1 এর জন্য। ubi ডট f1, এই f1 নিজে, আচ্ছা f1 এর মধ্যে যদি দিস দেয় তাহলে কি হয় দেখেন, এটা অন্য সাইন দিলাম, এলিস, হ্যাঁ দেখছেন এলিস দেখবে, মানে হচ্ছে এটা আসলে এই উবিটাকে দেখাচ্ছে, এই যে নেম পাচ্ছে এবং হচ্ছে ফাংশন পাচ্ছে, তার মানে এই অবজেক্টটা আসলে উবি অবজেক্ট, দেখছেন নেম একটা ফাংশন আছে, হ্যাঁ, আর হচ্ছে এই যে নেম আছে, এই যে ফাংশনের ভিতরে এই যে দেখছেন কত কিছু, এই যে প্রোটোটাইপ, তারপর এই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো, হ্যাঁ, এগুলো নিয়ে নেক্সট দিন লেকচারে দিব, এগুলো মানে খুবই কমপ্লেক্স মনে হতে পারে আপনাদের ফার্স্টে, কিন্তু একবার বুঝে ফেললে ফার্স্ট টাইম একটু বুঝতে হয়তো সমস্যা হতে পারে বা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আর কি, তাহলে ধরতে হবে যে এই জিনিসের মিনিং কি। এগুলো দেখবেন সব অবজেক্টের মধ্যে আছে, এগুলো দিয়ে সে ওই দিস দিস এর বিল্ডিংটা অ্যাক্সেস করে, বুঝছেন, দিস এর যে বিল্ডিংটা ছিল, এই যে বিল্ডিংটা যেটা ছিল, এই যে বিল্ডিং যে ছিল, এই বিল্ডিং এ যেরকম অ্যাক্সেস করে একটা পর একটা একটা পর একটা। আচ্ছা এখন এখানে দেখেন এটা কেন হইতেছে, এটা আসলে অত কমপ্লেক্স কিছু না, নরমালি চিন্তা করেন এই ফাংশনে যখন কল হচ্ছে, এটা এখান থেকে কল হওয়া যে কথা, এখান থেকে কল হয় কি কথা, কারণ আপনি নরমালি কল করতেছেন, এবং নরমালি যখন কল করতেছেন এই ফাংশনটা এখানে যে এক্সিকিউট হচ্ছে, এখানে তো জাস্ট রেফারেন্সটা ছিল, যখন এখানে যে এক্সিকিউট হচ্ছে, আমি বলছিলাম একবার যে এখানে দুইটা কাজ হয় আর কি, একটা হচ্ছে ফার্স্টে রেফারেন্সটা মানে তারপর হচ্ছে এক্সিকিউট, মানে এটা আপনি এইভাবে লিখতে পারেন আর কি, এইভাবে
যে এটা একটা পোর্শন বোঝার জন্য লিখছি আর কি, এটা একটা পোর্শন ফার্স্টে, তারপর হচ্ছে এটা হচ্ছে ইনভোকেশন। তো এখন এই সিম্পল ফাংশনটা এক্সিকিউট হচ্ছে এখানে, এখানে এর নিচে আছে হচ্ছে গ্লোবাল স্কোপে, তাহলে এই দিসটা এখন উইন্ডো, ঠিক আছে? উইন্ডো মানে গ্লোবাল যে উইন্ডো স্কোপ সেই স্কোপের মধ্যে দিস। কিন্তু এখানে যখন আপনি কনসোল লগ দিচ্ছেন এর মধ্যে, তখন দেখেন এটা রেকল, এই F1 রেকল করছিলেন কিন্তু উবি দিয়ে, তাহলে এই F1 এর ভিতরে দিস হচ্ছে উবি, এই জন্য এই দিসটা প্রিন্ট করতেছে উবি যেটা সেটা, এই যে এটা বুঝছেন, এই যে দিসটা প্রিন্ট করতেছে হচ্ছে উবি যেটা ছিল সেটা। এটুকু তো ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন দেখেন 4 নম্বরে এরো ফাংশন। আচ্ছা এখানে আরো কিছু মানে সিম্পল ফাংশনে আরো কিছু উদাহরণ দিয়ে দিই, কারণ এটা খুবই বেশি ইউজ হয় এবং আমরা অনেক সময় মানে বুঝি না যে এটা কেন এরকম হয়ে গেল, আউটপুট কেন এরকম হইলো। এটা আর একটা ভালো একটা উদাহরণ দিতে পারি আমরা, ধরেন যদি সেট টাইম আউট ইউজ করি না, সেট টাইম আউট বা সেট ইন্টারভাল, জি ওইটার ভিতরে কি হবে দেখেন। ধরেন আমি দিলাম একটা ফাংশন লিখলাম, ধরেন একটা অবজেক্ট দিলাম ওবি সেম আগের মতোই, হ্যাঁ ফাংশন ধরেন বা ডু সামথিং লেটার নামে একটা ফাংশন লিখলাম, ধরেন এই ফাংশনের মধ্যে এই ফাংশনের মধ্যে থেকে কিছু একটা করবো, ধরেন এখানে সেট টাইম আউট দিয়ে দিলাম। হ্যাঁ তো সেট টাইম আউট কি করে, ফার্স্ট প্যারামিটার হিসেবে একটা ফাংশন নেয়, আর সেকেন্ড প্যারামিটার হিসেবে একটা টাইম ডিউরেশন নেয় মিলি সেকেন্ডে, যে কতটুকু সময় পরে এই ফাংশনটাকে এক্সিকিউট করবে। ধরেন এখানে দিলাম দিস ডট, আচ্ছা বাইরে ধরেন এই লেভেলে একটা ফাংশন দিয়ে আসি, ধরুন ওই F1 দিলাম, এই ধরনের দিস প্রিন্ট করবে, আচ্ছা এখন এখান থেকে F1 কল করে দিলাম, দেখেন এটা ক্লিয়ার হলো কিনা। এখানে এই উবি অবজেক্টের মধ্যে তিনটা প্রপার্টি আছে, নেম যেখানে স্ট্রিং, ডু সামথিং লেটার এই হচ্ছে ফাংশন, আর F1 আছে ফাংশন। এখন এই ডু সামথিং লেটারের মধ্যে একটা সেট টাইম আউট আছে, এই সেট টাইম আউট করতেছে কি 1000 মিলি সেকেন্ড পরে মানে 1 সেকেন্ড পরে এই ফাংশনটাকে রান করে দিচ্ছে। এই হচ্ছে একটা সিম্পল ফাংশন, রাইট? ওই যে নর্মালি যে সিম্পল ফাংশন লিখে এরকম, এইটাও সিম্পল ফাংশন, এটা যেমন সিম্পল ফাংশন ছিল এটাও সিম্পল ফাংশন। এই সিম্পল ফাংশনটা আর একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে প্যারামিটার হিসেবে যাচ্ছে, এই আর কোনো ডিফারেন্স নেই। তো এটা যখন এক্সিকিউট করাই দিবে তখন হচ্ছে এই কল করতেছে কি দিস ডট F1 কে, কারণ এই অবজেক্টের মধ্যে আছে সে F1, তাহলে দিস ডট F1 এইখানে এই অবজেক্টের F1, সে এটা দিস যদি উবি কে মিন করে তাহলে F1 কে পাবে, রাইট? এটুকু ক্লিয়ার? কিন্তু এটা আসলে রং অ্যানসার দিবে, রং অ্যানসার মানে এরর খাবে আর কি, ঠিক আছে? কেন খাবে এটা হচ্ছে কোশ্চেন, এররটা দেখে আসি আগে, ও আসলে ওই ফাংশনটাকে খুঁজে পাবে না, F1 ফাংশন যেটা কল করছি ওটা খুঁজে পাবে না। দেখেন দিস ডট F1 ইজ নট এ ফাংশন, ওই এটার ফাংশন পাইতেছে না, F1 হিসেবে কোনো ফাংশন পাইতেছে না, কেন পাইতেছে না ভালো করে বুঝেন। আপনি যদি এখান থেকে দিস ডট F1 রে কল করেন, ধরেন এটা আমি কমেন্ট আউট করে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে দেখেন কি হয়, ও এই পাশে তাহলে দেখেন ঠিকই দিস প্রিন্ট করছে,
ঠিক আছে, ওই যে আপনার উবি যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টে যে তিনটা প্রপার্টি ছিল, ফাংশন F1 নেম, এই তিনটাই আসছে। কিন্তু আমি যদি এখান থেকে কল করি, তার মানে এখান থেকে কল করলে সেটা আসলে ডিনোট করে উবি কে, কিন্তু এখান থেকে কল করলে আসে এরর। হ্যাঁ কেন? তার কারণ হচ্ছে দেখেন, এইখানে যখন কল হচ্ছে এই 8 নম্বর লাইনে যখন এই F1 টা ইনভোক করছে, এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, এই দিস কিন্তু আর এই উবি নাই। ভালো করে বুঝে, এই ফাংশনটা যখন রান হচ্ছে এটা একটা নর্মাল ফাংশন, তো এই ফাংশনটা যখন সিম্পল ফাংশন আর কি, যে আমরা একটু আগে যেটা সিম্পল ফাংশন বলতেছিলাম এটাও সিম্পল ফাংশন। তো সিম্পল ফাংশন যখন রান হয় তখন হচ্ছে দিস হয়ে যায় হচ্ছে উইন্ডো। তো দিস উইন্ডো হয়ে গেছে, সেই উইন্ডোর মধ্যে F1 খুঁজতেছে। উইন্ডো মানে হচ্ছে গ্লোবাল, গ্লোবালের মধ্যে তো F1 নাই, F1 তো আছে উবির মধ্যে। এটার অ্যাক্সেস করতে হলে ub.f1 দিয়ে অ্যাক্সেস করতে হবে, কিন্তু গ্লোবালে তো F1 নাই। তো এখানে যদি ডিবাগার দেন, এর জাস্ট এরর আসার আগে দেখেন, এই যে এখানে আটকাইছে, এখন এখানে দেখেন এই যে দিস হয়ে গেছে উইন্ডো, খেয়াল করছেন? এই যে দেখেন দিস হয়ে গেছে উইন্ডো। এখন দিস এর মধ্যে তো কোনো F1 নাই, F1 তো আসছিল হচ্ছে আপনার উবির আন্ডারে, ও তো গ্লোবালে চলে গেছে। মানে আউটার স্কোপ থেকে তো আর আপনি ইনার স্কোপে ঢুকতে পারবেন না, সবসময় ইনার স্কোপ থেকে আউটারে দেখা যায়, কিন্তু আউটার থেকে ইনারে ব্লক দেখতে পারবেন না। যদিও উবিটা আপনার গ্লোবালের আন্ডারে আছে, কিন্তু আপনি তো গ্লোবালে চলে গেছেন, দিস দিয়ে আপনি গ্লোবালে চলে গেছেন, এরপরে আপনি তার উপরে যদি কিছু থাকতো তাহলে অ্যাক্সেস করতে পারতেন, তার উপরে তো আর কিছু নাই, গ্লোবাল তো গ্লোবাল একদম শেষ। হ্যাঁ, তো সো আপনি আর ওই F1 খুঁজে পাইতেছেন না, তো এই জন্য ও বলতেছে যে দিস ডট F1 ইজ নট এ ফাংশন, মানে এর কোনো ফাংশন নাই, এরকম নাম, এর নামে কোনো ফাংশন নাই, যেটা তুমি এক্সিকিউট করতে চাচ্ছ ওই নামে কোনো ফাংশন নাই, এরকম বলতেছে। ক্লিয়ার এই জিনিসটা? এইটা ওটা একটা সিম্পল ফাংশন হইলে, যে এরকম ভাবে দিলে যে জায়গায় আমি আর এই বাইরের কিছু অ্যাক্সেস করতে পারবো না, সেটা একটা মানে খুব ভালো একটা উদাহরণ। এবং এটা আবার অ্যারো ফাংশন দিয়ে অ্যাক্সেস করা যায়, এটা আমি একটু পরেই আলোচনা করবো, নেক্সট টাইম মনে হয় অ্যারো ফাংশন আসবে। জাস্ট মাথায় রাখেন যে এইভাবে যদি নর্মাল ফাংশন লিখেন তাহলে নর্মাল ফাংশনের মধ্যে নর্মাল ফাংশন সিম্পল ফাংশন যাই বলেন, দিস কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে উইন্ডো হয়ে যাবে। তো উইন্ডো হয়ে গেলে আমাদের এই যে এরকম যখন দিস ইউজ করবো, হ্যাঁ তার মানে আমি হচ্ছে ডান পাশে যে ইটা ছিল ওইটা দিস দিয়ে কিছু অ্যাক্সেস করা, মানে ডান পাশের যে বিল্ডিং ওই বিল্ডিং এর মধ্যে অ্যাক্সেস করতেছে। হ্যাঁ, আর নর্মালি কিছু অ্যাক্সেস করা মানে হচ্ছে ও আছে লেক্সিক্যাল স্কোপের মধ্যে, নিজের লোকাল তারপর লেক্সিক্যাল স্কোপ বা ক্লোজার গুলোর মধ্যে খুঁজবে। আচ্ছা, তার মানে হচ্ছে এখন সে আর এইটা পাবে না, তার মানে এখানে এরর আসছে। এরর কেন আসছে এটা ক্লিয়ার তো এখন? আচ্ছা ভাইয়া, দিস ডট ওবি ডট ফোন দিলে কি তখন পাবে ভিতরে? দিস ডট ওবি মানে অবজেক্টের নাম, ডট এফ ফোন দিয়ে তখন কি পাবে? আসেন দেখি, আচ্ছা উবি, উবি তো কোনো ই নাই, উবি তো নাই, উবি তো, উবি তো আপনার কোনো রেফারেন্স রাখে নাই দিসের মধ্যে, বুঝে নাই। ক্লোজার হলে থাকতো আর কি, যেগুলো সব হচ্ছে ব্রাউজারের বিভিন্ন যে যে অন ক্লিক অন ক্লোজ যে বিভিন্ন ইভেন্ট টিভেন্ট থাকে না, উইন্ডোটা আসলে কি ব্রাউজার, ওই যে অ্যালার্ট, যে আমরা অ্যালার্ট লিখি, হ্যাঁ অ্যালার্ট, তারপরে যে a to b, এটা হচ্ছে আপনার ওই বি করে আপনার Base64 এনকোড করে, তারপরে B2A আছে সেম, এটা উল্টাটা B তে যায় খুঁজতে পাবেন, এই যে B2A এটা Base64 এ ডিকোড করে, এটা Base64 এ বানায়, এটা হচ্ছে রান্ডু করে আর কি। যাই হোক, এগুলো সব এখানে দেখতে পারবেন ব্রাউজার মধ্যে কি কি আছে, অনেক বিশাল লিস্ট। ঠিক আছে, হবে করা যাবে অন্যভাবে, এটা দেখাবো এখন, এয়ার ফাংশনটা বুঝে তারপর এটা দেখাবো আর কি। ঠিক আছে, সেম ভাবে আপনি যদি মনে করেন যে আরেকটা এক্সাম্পল যদি দেখেন সিম্পল, এই যে মানে এগুলো বারবার দেখাচ্ছে কারণ এগুলো খুব বেশি লাগে আমাদের, তখন হচ্ছে যাতে এররটা আসলে সাথে সাথে বুঝতে পারেন যে এইটা কেন হচ্ছে। ভাইয়া ওইটা এক্সেস করতে গেলে কি বাইন দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, বাইন্ড দিলেও হবে, কিন্তু বাইন্ড যখন দিবেন আপনি এখানে তখন তো আপনার উবিটা থাকতে হবে,
ওজন্য বাইরে থেকে বলে দিয়ে আসতে হবে, বাইন্ড দিতে পারেন, কল দিতে পারেন, অ্যাপ্লাই দিতে পারেন, কখন কোনটা দিবেন আর কি, এটা আপনার উপর ডিপেন্ড করবে কোনটা কি এটা বুঝতে হবে আর কি। ধরেন এখানে একটা কাউন্টার নামে, আচ্ছা এটা ইসের সাথে দেখাই দিব নি, আপনি নিউ কিওয়ার্ড যখন বলি তখন দেখাই দেবো, নিউ কিওয়ার্ডটা বুঝতে হবে তাহলে ছয় নাম্বারটা আর কি, ছয় নাম্বারটা এক্সাম্পল হিসেবে দেখাই দেবো। হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেই, স্ট্রিক্ট মোড যেটা বলতেছি বারবার, যদি সিম্পল ফাংশন থাকে তাহলে হচ্ছে অটোমেটিক্যালি দিসটাকে ডিনোট, দিস ডিনোট করতেছে উইন্ডো অবজেক্টটাকে, বাট আপনি যদি এখানে ফাংশনের ভিতরে বলে দেন যে এটা হচ্ছে স্ট্রিক্ট, তাহলে হচ্ছে আপনার আর ও মানে দিস না বলে দিলে দিস এর ভ্যালুকে অটোমেটিক্যালি উইন্ডোকে নিবে না, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল হচ্ছে, কিন্তু এই ফাংশনের মধ্যে বলে দিলাম যে আপনার ইউজ স্ট্রিক্ট। হ্যাঁ তো এখন এগুলো দরকার নাই, জাস্ট আমি এই জিনিসটা বোঝার জন্য। এখন দেখেন এখানে কি হবে, যেহেতু বলছেন স্ট্রিক্ট, সো এই দিসের ভ্যালু এখন আর কিছুই রাখবে না, অটোমেটিক্যালি উইন্ডো বসাবে না। হ্যাঁ তখন এটা আনডিফাইন থাকবে, আসলে আসেন প্রিন্ট করে দেখি। এই দেখছেন আনডিফাইন বসাইছে, তার মানে আপনি যদি এখানে ডিবাগার দেন, তো ডিবাগার দিয়ে আমরা দেখতেছি দেখেন এই যে আনডিফাইন, ঠিক আছে দেখছেন এই যে দিস আনডিফাইন হয়ে গেছে। কারণ কি, কারণ আপনি বলছেন ইউজ স্ট্রিক্ট। ইউজ স্ট্রিক্ট বলে নর্মালি হচ্ছে যখন আপনি একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করবেন, ধরেন একটা যে করি লাইব্রেরির মতো একটা লাইব্রেরি আইনে আপনার ইউজ করছেন, তখন ওই লাইব্রেরিটা যাতে একদম ফুললি আইসোলেটেড থাকে, ওর যাতে আপনার গ্লোবাল ভেরিয়েবল অ্যাক্সেস করতে না পারে। আপনি যদি ওই গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু যদি ও দিস দিয়ে অ্যাক্সেস করে ফেলতে পারে, তখন অনেক সময় হচ্ছে আপনার আউটপুটে সমস্যা হতে পারে যে আপনি যা করতে চাচ্ছেন তা করতে, তাহলে ফুললি আইসোলেটেড থাকার জন্য তখন স্ট্রিক্ট মোড বলে দেয় যে এটা হচ্ছে স্ট্রিক্ট মোড। হ্যাঁ তাহলে হচ্ছে আপনার দিস অটোমেটিক বসাবে না, মানে এটা হচ্ছে সিম্পল ফাংশনের ক্ষেত্রে যদি স্ট্রিক্ট মোডটা বলেন তাহলে হচ্ছে আর দিস এর কোনো ভ্যালু থাকবে না, ভ্যালু থাকবে না মানে আনডিফাইন থাকবে আর কি। আর যদি না বলেন তাহলে ও উইন্ডোটারে আপনার দিস দিস এর দিস এর ভ্যালুটা উইন্ডো করে দেবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এরো ফাংশনটা দেখি। তো এরো ফাংশন বোঝার আগে এরো ফাংশন কি জিনিস সেটা বুঝতে হবে আগে। হ্যাঁ তো এরো ফাংশন হচ্ছে একমে স্ক্রিপ্টে ফাংশন লেখা নতুন একটা সিস্টেম আসছে, যেটাকে বলতেছি আমরা এরো ফাংশন, কারণ এই ফাংশন লেখার সময় এরো দিতে হয়। তো আগে আসেন দেখুন নর্মাল একটা এই দিকে ফাংশন দেখে, ধরেন আমি এটা এটা অনেক মানে কোড অনেক কম লিখতে হয় এবং অনেক সময় অনেক ভালো মিনিং করে, রিডেবিলিটি বাড়ায় আর কি, দেখে বোঝা যায় কি হচ্ছে, ঠিক আছে। ধরেন আমি একটা ফাংশন লিখতে চাই, ধরেন মাল্টিপ্লাই বাই ফাইভ, ধরেন একটা ফাংশন লিখবো যে কিনা সবসময় পাঁচ দিয়ে গুণ করে আমাকে এটা দিবে, রেজাল্টটা রিটার্ন করবে। ধরেন এই ভ্যালুটা নিচ্ছে, ধরেন এটা ভ্যালু দিলাম, এরপর রিটার্ন করবে ভ্যালু ইনটু ফাইভ, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন আমি নর্মালি বোঝার জন্য লিখলাম ইফ মাই স্ক্রিপ্ট ES5 পর্যন্ত এটা ছিল, এখন ধরেন আমি ES সিক্স মানে স্ক্রিপ্ট 2015 যেটা সেটার সিনট্যাক্সে লিখি এই ফাংশনটাই, তাহলে দেখেন এটা কিভাবে লেখা হয়। তো দেখেন এই যে এইটুকু তো মেইনলি ফাংশনটা, তো এই ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয় না ফার্স্ট কথা, সেকেন্ড কথা হচ্ছে এখানে একটা এরো দিতে হয়, এই যে এই জন্য বলতেছে এরো ফাংশন, ঠিক আছে। এখানে এরো ফাংশন বলতে পারেন। এখন দেখেন এরপরে কি, এরপরে হচ্ছে যদি এক লাইন হয় আপনার একটা স্টেটমেন্ট হয়,
তাহলে কার্লি ব্রেসেস দিতে হয় না, তার মানে আপনি এইভাবে লিখে দিতে পারবেন। আর যদি এক লাইন হয় এবং তাহলে আর রিটার্ন বিলোটা লিখতে হয় না, রিটার্ন লিখতে হয় অটোমেটিক্যালি রিটার্ন করবে এটা, ঠিক আছে। আরো মজার ব্যাপার হচ্ছে যদি একটা প্যারামিটার আপনি নেন তাহলে এখানে প্যারেন্থেসিস দিতে হয় না, মানে এই ফুল ফাংশনটা এটুকু হয়ে গেল। সেমিকোলন তো জাভাস্ক্রিপ্টে অপশনালি, দিলে দিবেন না দিলে না দিবেন, ঠিক আছে, মানে এইটুকু হয়ে গেল। আর এখানে ছিল এইটুকু, তাহলে বুঝছেন আপনি এইটা তো মানে এক মানে একটা নর্মাল ই দেখালাম, এরকম যদি আপনার 50টা ফাংশন থাকে আর প্রত্যেকটা ফাংশন যদি আপনি এক লাইন দুই লাইন করে ফেলতে পারেন, ফাংশনাল প্রোগ্রামিং করার সময় এটা খুব বেশি লাগে, কারণ দেখবেন সব যত জায়গায় আপনি ফাংশনাল প্রোগ্রামিং এর মধ্যে ফাংশন লিখতে যাবে এরকম ফাংশন গুলো ছোট 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 এক লাইন দুই লাইনে করে লিখে দেয়, কারণ এইভাবে লেখা তো অনেক বেশি টাইপ করতে হয়, ইভেন জায়গাও বেশি নেয়। এখন আপনি ধরেন আরেকটা ফাংশন যদি লেখেন, এখানে ধরেন আপনি ধরেন দুইটা সংখ্যা যদি যোগ করতে চান আপনি, হ্যাঁ ধরেন একটা f1 একটা ফাংশন আছে যে কিনা দুইটা প্যারামিটার নেয় এবং হচ্ছে ধরেন নর্মালি লিখেন, আগে নর্মালি লিখে ইকুয়াল এইভাবে ধরেন হচ্ছে এটা রিটার্ন করবে x+y, যোগ করে দিচ্ছে, ঠিক আছে। তো এইটাকে আপনি তাহলে অ্যারে ফাংশনে কেমনে লিখবেন, জাস্ট হচ্ছে এখন কিন্তু আর প্যারেন্থেসিস বাদ দেওয়া যাবে না, কারণ দুইটা প্যারামিটার নিচ্ছি, ঠিক আছে, দুইটা নিলে এই ব্রেকেট রাখতে হবে, এই তো শেষ, এইভাবে লিখতে পারে। ক্লিয়ার, অ্যারে ফাংশনের কনসেপ্টটা ক্লিয়ার, যে এইভাবে লিখলে আসলে এভাবে লিখলে আসলে এইটাই মিন করে। এখানে তো আপনার ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে না, লিরোর দেবে ফাংশন বুঝবে না, ঠিক আছে, এটাকে মিন করে অ্যারো ফাংশন, ক্লিয়ার। এখন অ্যারো ফাংশনের মধ্যে আপনার দিস কিওয়ার্ডটা অটোমেটিক্যালি অ্যাসাইন হয় না, যেটা আমাদের মেন বোঝার উদ্দেশ্য, দিসটা কিভাবে চেঞ্জ। কিরকম ধরেন এই যে ফাংশনটা ছিল সিম্পল ফাংশন যেটা ছিল, এই সিম্পল ফাংশনটা এটার তো আমরা কারেকশন করতে চাইছিলাম, এটা দেখি আসুন তাহলে একবার কারেকশন সহ হয়ে যাবে। ধরেন এই ফাংশনটার সামনে কি ছিল, এরকম ফাংশন লেখা ছিল আর এখানে আরো ছিল না, এটা তো সিম্পল ফাংশন ছিল, এরপর দিস ডট এফ ওয়ান কল করতেছিলাম আমরা, এরর আসতেছিল কারণ দিস অটোমেটিক্যালি উইন্ডো হয়ে যাচ্ছিল, কারণ এটা সিম্পল ফাংশন ছিল। এখন এই সিম্পল ফাংশনটাকে আমরা অ্যারো ফাংশন করতেছি, অ্যারো ফাংশনও সিম্পল ফাংশন কিন্তু এটা আর স্পেশাল অ্যারো আর কি, অ্যারো দিয়ে লেখা হয়েছে। তো এখন অ্যারো ফাংশনটা লিখলে এই দিসটা কি হবে, এই দিস কিওয়ার্ডটা এই দিস ভ্যালুটা দিসের ভ্যালুটা হবে, দিসের ভ্যালুটা ফার্স্ট কথা অটোমেটিক্যালি উইন্ডোতে অ্যাসাইন করবে না, মানে সে অটোমেটিক্যালি কিছু করবে না। আর তাহলে দিসের ভ্যালু কি থাকবে, দিসের ভ্যালু থাকবে ও যার মধ্যে আছে, মানে অর লেক্সিক্যাল স্কোপে দিসের ভ্যালু যা, তো অর লেক্সিক্যাল স্কোপ কোনটা, এই স্কোপটা, তাহলে এই স্কোপে দিসের ভ্যালু কি, এই স্কোপে দিসের ভ্যালু হচ্ছে উবি, মানে যে উবি দিয়ে কল করা হয়েছিল। তো তাহলে এখন এর এই উপরে মানে এই যেখানে আছে সেইখানে আউটার স্কোপের মধ্যে দিসের ভ্যালু যা, আর ভিতরে দিসের ভ্যালু তাই থাকবে, তো সেই জিনিসটা এখানে লেখা হয়েছে এবং এটা ডিবাগার সেট করা হয়েছে এবং এটার আউটপুট এখানে দেখা হচ্ছে। আমি আবার রিলোড দিই, দেখেন এই যে এখানে আসছে, এখন দেখেন এই যে দিসের ভ্যালুটা হচ্ছে এই যে উবিটা, দেখছেন এই যে এখানে এই এই অ্যারো ফাংশনের মধ্যে দিসের ভ্যালু যেটা আগে উইন্ডো হয়ে গেছিল, এবং এখন যদি আপনি মনে করেন যে এই যে দিস ডট f1 দেন, ও তো f1 এর চিনে দিসের ভিতরে তো f1 আছেই, তাহলে ও f1 এ পাবে এবং সেটা প্রিন্ট করবে, এই যে প্রিন্ট করছে দিসের ভ্যালুটা উবি, মানে আগে যেটা উইন্ডোজ। তার মানে অ্যারো ফাংশনের ক্ষেত্রে সিম্পল ফাংশন যদি অ্যারো ফাংশন হয় তাহলে অ্যারো ফাংশনের ভিতরে যে দিসের ভ্যালু হবে সেটা হবে তার যে লেক্সিক্যাল স্কোপে দিসের ভ্যালু সেটা, তার মানে সে যেখানে আছে সেখানে যে দিসের মান ও যখন ইনিশিয়ালাইজ হবে তখন ওর ভিতরে দিসের ভ্যালু তাই হবে, মানে সে আর চেঞ্জ করবে না আর কি, অটোমেটিক্যালি ভিতরে কোনো কিছু চেঞ্জ করবে না। এটু ক্লিয়ার, এটুকের ফার্স্ট টু মনে হয় শোনা হয়নি, বুঝিনি কোনটা হয় নাই, বুঝতেছি না ভাইয়া,
আচ্ছা কেটে গেছিল তখন। আচ্ছা আচ্ছা, যদি অ্যারো ফাংশন হয়, নর্মালি যদি অ্যারো ফাংশন হয়, তাহলে অ্যারো ফাংশনের মধ্যে আপনার দিসের ভ্যালুটা, দিসের যে ভ্যালুটা থাকবে, এই দিসের ভ্যালুটা হবে হচ্ছে আপনার এই লেক্সিক্যাল স্কোপের দিসের মান যেটা সেটা। তার মানে এই ফাংশনের ভিতরে ঢুকে আইসা দিসের ভ্যালু আর চেঞ্জ হবে না। এই ফাংশনটা যেখানে ছিল কোথায় ছিল, এই স্যার আউটার স্কোপ কোনটা, এটা মানে এই স্কোপের মধ্যে ছিল, এই স্কোপের মধ্যে দিসের ভ্যালু যা, এখানে দিসের ভ্যালু যা, এখানে দিসের ভ্যালু তাই হবে। মানে অটোমেটিক্যালি যেটা সিম্পল ফাংশনের ক্ষেত্রে করা হইতো, উইন্ডোকে অ্যাসাইন করে দেওয়া হইতো, এখানে কোনো কিছু আর অটোমেটিক্যালি অ্যাসাইন করা হবে না, আগে যেটা ছিল ভিতরে ওইটাই থাকবে। ক্লিয়ার? পুরো উবিটা ঠিক আছে। আচ্ছা, এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে করেন। এরপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে ওই যে আপনার তিনটা যে এখানে অবজেক্টের মেথড ছিল, ধরেন অ্যাপ্লাই, কল, বাইন্ড, এই তিনটা জিনিস দেখবো আর কি। কোশ্চেন না থাকলে এটা শুরু করতেছি। দেখেন, অ্যাপ্লাই, কল, বাইন্ড হচ্ছে আপনার হার্ড বাইন্ডিং বলে। হার্ড বাইন্ডিং কি, আপনি যখন দিস ভ্যালুটা যখন আপনি কল করতেছেন, এখানে অটোমেটিক্যালি হচ্ছে। দুই ধরনের হয়, একটা এক্সপ্লিসিট বাইন্ডিং আর একটা হচ্ছে ইমপ্লিসিট বাইন্ডিং। তো এটা এটা হচ্ছে হার্ড বাইন্ডিং। হার্ড বাইন্ডিং মানে আপনি ফাংশনের মধ্যে দিসের ভ্যালু কি হবে এটা আপনি কল করার সময় স্ট্রিক বলে দিচ্ছেন। হ্যাঁ, কোনো রুলস টুলস ফলো করার কোনো দরকার নাই, আপনি এটা ডাইরেক্ট বলে দিচ্ছেন যে এই ফাংশন যখন এক্সিকিউট হবে তখন তার ভিতরে দিসের মান এইটা থাকবে। আসেন এটা একটা এক্সাম্পল দেখি। ধরেন একটা গ্লোবাল ফাংশন দিলাম f1। হ্যাঁ, তো f1 এর মধ্যে আমি প্রিন্ট করতেছি ধরেন দিস ডট নেম। তো নরমালি কি দিসটা গ্লোবাল কে মিন করবে, আর গ্লোবাল এর মধ্যে তো কোনো নেম এখনো নাই, সো এরপরও দিব না আশা করি। এরপরে দেখেন একটা ওবি দিচ্ছি, একটা অবজেক্ট ধরেন কনস্ট্যান্ট ওবি, এর ভিতরে নেম দিলাম ধরেন অ্যালাইস। হ্যাঁ, আর এর মধ্যে একটা ফাংশন আছে এফ ওয়ান, যেভাবে আরো লেখা যাবে বুঝছেন, এইভাবে নর্মাল এখন আর এরো না লিখি, এখন নর্মাল ফাংশনই দিই। আপনি এরো ফাংশন অভ্যস্ত হয়ে গেলে লিখতে পারবেন। আচ্ছা, এখন এখানে হচ্ছে ধরেন দিলাম কনসোল লগ, কি করবো এখন শিওর না। এখন আসেন এই এফ ওয়ান রে কল করবো ঠিক আছে। তো নর্মালি যদি এফ ওয়ান রে কল করি তাহলে এখানে আউটপুট কি আসবে বলুন তো, কি আসবে? নেম আনডিফাইন্ড, কিসের মধ্যে কোনো নেম আছে? এমটি আর কি, এমটি তো প্রিন্ট করে না এই জন্য আসেনি ঠিক আছে। আমি তো ওই যে নেমটা যদি ইনিশিয়ালাইজ করতাম কোথাও তাহলে হচ্ছে আনডিফাইন্ড থাকতো, যে হোস্টিং করে আনডিফাইন্ড রাখতো, কিন্তু এখন তো ইনিশিয়ালাইজ করে ডাইরেক্ট প্রিন্ট করতেছি তাহলে কিছু নাই আসলে ওর মধ্যে। আচ্ছা, এখন এখানে ধরেন আমি বলে দিলাম এফ ওয়ান ডট কল, এফ ওয়ান ডট কল এর ফার্স্ট প্যারামিটারটা যেটা দিবেন ওইটা হচ্ছে ওর ভিতরে যে ডিস হবে, তাহলে ফার্স্ট প্যারামিটার আমি উবি দিলাম, এটা ভালো করে বোঝেন। তাহলে কল এর মধ্যে
ফার্স্ট প্যারামিটার যেটা সেটা হবে এই এফ ওয়ান যখন এক্সিকিউট হবে তার মধ্যে দিস, তার মানে এফ ওয়ান এর মধ্যে এখন এই জায়গায় দিস হিসেবে থাকবে হচ্ছে উবি। তাহলে দিস যদি উবি হয় তাহলে উবি ডট নেম, তাহলে উবির ভিতরে নেম অ্যালাইস আছে, তাহলে এখন কি প্রিন্ট করবে অ্যালাইস? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? এই দেখেন অ্যালাইস প্রিন্ট করছে, ঠিক আছে। তার মানে এটা আপনি যখন কোন একটা ফাংশন রান করাবেন ভালো করে খেয়াল করেন, তখন আপনি হার্ড বাইন্ডিং করে দিতে পারেন। এগুলো হার্ড বাইন্ডিং বলতেছে তিনটার ক্ষেত্রে, কারণ আপনি কখন কোন জায়গা থেকে কিভাবে ফাংশন কল করবেন এটা তো ঠিক নাই এক এক সময়, কিন্তু আপনি চাচ্ছেন এই ফাংশনের ভিতরে সবসময় এই জিনিসটা একটা জিনিস দিস হিসেবে থাকুক। তাহলে আপনি যখন এইভাবে এফ ওয়ান ডট কল দিবেন, তখন এই এফ ওয়ান ফাংশনটা যখন রান হবে তখন এই কলের মধ্যে ফার্স্ট প্যারামিটার হিসেবে যেটা পাঠাবেন, মানে আপনি এখানে আর্গুমেন্ট হিসেবে যে ভ্যালুটা প্রথমে দিবেন সেটাই হবে গিয়ে, মানে এটাই আসলে এখন দিস, দিস হবে ওই ফাংশনের মধ্যে গিয়ে। তাহলে এখন এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার সময় যেহেতু আমি ফার্স্ট প্যারামিটারে উবি পাঠাচ্ছি, তাহলে এই ফাংশনের মধ্যে আপনার এই এখানে কিন্তু কোনো রিসিপ্ট টিসিপ্ট কিছু করার দরকার নেই, অটোমেটিক্যালি হবে এটা, ঠিক আছে। এই ফাংশনের মধ্যে দিস এর ভ্যালুটা হবে হচ্ছে এই উবি, এবং এখানে প্রিন্ট করতেছি দিস ডট নেম। তাহলে দিস এর ভ্যালু যদি উবি হয় তাহলে উবি ডট নেম, আপনি এখানে যদি প্রিন্ট করেন বা ডিবাগার দিই তাহলে সব দেখা যাবে একসাথে। দেখেন এই যে এখানে দিস এর ভ্যালুটা দেখেন উবি হয়ে গেছে, এই যে আমি এফ ওয়ান ফাংশনের মধ্যে আছি, এফ ওয়ান ফাংশনের মধ্যে উবি, দেখেন এই যে এফ ওয়ান আর নেম, এই যে আমার এফ ওয়ান আর নেম উবির মধ্যে যা ছিল আমার ডিস এর মধ্যে তাই আছে। তার মানে আমি যখন কল করছি তখন যেহেতু আমি উবি পাঠাই দিছি, ডট কল এর সময় ফার্স্ট প্যারামিটার উবি দিছি, সেহেতু সে এখানে আপনার এই ফাংশনে যখন এক্সিকিউশন শুরু হয়েছে তখন তার ভিতরে ডিস এর ভ্যালুটা এই উবি হিসেবে রাখছে। এখন আমি উবির ভিতরে সবকিছু অ্যাক্সেস করতে পারবো ডাইনামিক্যালি, বুঝতেছেন? আবার মনে করেন যে আমার আরেকটা এরকম অবজেক্ট আছে, আচ্ছা ফাংশনের নামটাই সেম রাখতে হবে, মানে আমি ওই উবির মধ্যে যে এফ1 আছে এটাকে যদি অন্য নাম দিই এটা তখন কি অ্যাক্সেস করতে পারবে? উবির মধ্যে যে ফাংশনটা এফ1 আছে মানে এটা কি গুড ইম্পর্টেন্ট এই এফ1 এখানে এফ1 না না অবজেক্টের ভিতরে যে এফ1 আছে, আচ্ছা এই এই ফাংশন এফ1 এর কথা বলতেছেন? না এটা 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 কোনো ইফেক্ট না, এটা বাদ দিয়ে দিলেও সমস্যা নেই, আমরা তো এই এফ1 এক্সিকিউট করতেছি। এমনি নরমালি এফ1 লিখলে এটা তো গ্লোবাল টাইপে পাবে তাই না, আর এই ভিতরে অ্যাক্সেস করতে চাইলে উবি ডট এফ1 লিখতে হবে। আচ্ছা এটা কনফিউশন হইলে এটার আমি এফ টু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ধরেন এটা এফ টু, মানে এমনি দিছি আর কি, যে অবজেক্টের মধ্যে আছে একটা ফাংশন বোঝার জন্য, যে আপনার ওই যখন আমরা এটা দিস দেখতেছি যে এটা আসলে যে এটা এটা বোঝার জন্য। তো এরপর মনে করেন আরেকটা অবজেক্ট আছে যেখানে নেম মনে করেন যে বব, হ্যাঁ এটা দিলাম ধরেন এফ থ্রি, এগুলো কোনো এফ টু এফ থ্রি কোনো কিছু নেই, আমার তো এই নেমটা প্রিন্ট হচ্ছে জাস্ট নেমের জিনিসটা। এখন এখানে ধরেন আপনি যখন আবার এফ ওয়ান কল করবেন, ধরেন এটাই কল করতেছি, তখন এখানে বলে দিলেন এটা হলো উবি টু, এটা উবি ওয়ান, তাহলে এটা উবি ওয়ান, এটা হচ্ছে উবি টু, ক্লিয়ার? তাহলে এখানে প্রিন্ট করবে হচ্ছে আপনার এলাইস, এখানে প্রিন্ট করবে বব। দেখেন একই ফাংশন আপনি রান করাচ্ছেন, এফ ওয়ানটা সবসময় এফ ওয়ান রান হচ্ছে, কিন্তু এক সময় আপনি অ্যাক্সেস নিতেছেন এই সব জিনিস উবি ওয়ান এর মধ্যে যা আছে সব জিনিস, আরেক সময় অ্যাক্সেস নিতেছেন উবি টু এর মধ্যে। তার মানে ওই যে ডান পাশের যে বিল্ডিংটা ছিল ওই বিল্ডিংটা কিন্তু আপনি বারবার নতুন নতুন নিতে পারতেছেন, এই জন্য এটা বলতেছে ডাইনামিক স্কোপিং, মানে এ হচ্ছে রান টাইমে চেঞ্জ হয়। দেখেন এখানে যখন রান করতেছেন এফ ওয়ানটা যখন রান করতেছেন ওই সময় উবি ওয়ানটা দেখাই দিচ্ছেন হচ্ছে একে, মানে দিসটা দেখাই দিচ্ছেন একে, তার মানে ডান পাশের বিল্ডিংটা এটা হয়ে গেছে। আর আবার যখন 21 নাম্বার লাইনে ইনভোক করতেছেন এফ1 ফাংশনটাকে তখন ওই ডান পাশে বিল্ডিং দেখা গেছেন উবি2, মানে উবি2টা আবার হচ্ছে চেঞ্জ করে এইটা দেখাই দিছে, তাহলে অ্যাক্সেস করতেছে এখানে। আসেন এখন হচ্ছে রান করে দেখেন, এই যে এখন হচ্ছে যে প্রথম কলটা হইছে, তার মানে এখন এই যে দিস দেখেন হচ্ছে যে এফ2 আর নেম হচ্ছে এলাইস দিস এর মান, তার মানে হচ্ছে এটা এখন এই এই দিস এখন এখানে আছে। তার মানে দিস ডট নেম প্রিন্ট করবে হচ্ছে কোনটা, this dot name print করবে, যখন print করে নাই এই লাইনটা এক্সিকিউট হলে print করবে, যে এখন দেখে আসি আসেন এই যে এলাইস print করছে, ওকে। আচ্ছা এরপরে আবার ডিবাগার অন, এখন দ্বিতীয়টার জন্য কল হইছে, এবং এখন দেখেন যে this change হয়ে
f3 আর নেম হয়ে গেছে বব, তার মানে এখন আমার দিস আসছে এটা, এই যে ডাইনামিক্যালি দিসটা যে চেঞ্জ হচ্ছে এই জন্য এটা বলতেছে ডাইনামিক স্কোপিং। আপনি ক্লোজারের ক্ষেত্রে এভাবে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, মানে কল করার সময় আপনার কোনো ই নাই, ওই ক্ষমতা নাই, যেটা দিয়ে দিছে ওইটা ফিক্সড একদম। বাম পাশে যে বিল্ডিংটা ছিল ওইটা ফিক্সড, ক্লিয়ার তো? বাম পাশ ডান পাশ এগুলো যা বলতেছে এগুলো বুঝতেছেন তো? প্রথমবারের ক্ষেত্রে যখন এটা উবি বানাচ্ছেন তখন এই ফাংশনটা এক্সিকিউট হবে, দ্বিতীয় ক্ষেত্রে এই ফাংশনটা এক্সিকিউট হবে, এবং যখন হচ্ছে আপনি এই 20 নম্বর লাইন ইনভোক হচ্ছে উবি ওয়ান দিস বানাচ্ছেন তখন সে উবি টু বলে কিছুই চিনে না। হ্যাঁ, উবি টুর ভিতরে যা আছে এগুলো পুরাটাই তার কাছে আননোন, কারণ ওই যে বলছি যে ক্লোজার আর হচ্ছে দিসের যে কনটেক্সট, এই দুইটা কনটেক্সটের বাদে যা কিছু আছে ও কিছুই চিনে না আসলে। তো এই f1 এর ক্ষেত্রে তো এই উবি টু ক্লোজারও না, এই উবি টু আপনার আপনার ইও না, আপনার কি বলে এই দিসের মধ্যেও নাই, তার মানে ও ওকে চিনবে না। আবার সেম ক্ষেত্রে যদি 21 নম্বর লাইন চিন্তা করেন ওই উবি ওয়ান কে সে চিনবে না, তখন সবকিছু অ্যাক্সেস পাবে উবি টু। তো এই জন্য মানে এই জিনিসটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট, এটা অবজেক্ট বানানোর সময় জিনিসটা দেখবেন নেক্সট দিনে যে আমরা যে বিভিন্ন ইনস্টেন্স বানাই অবজেক্টের। হ্যাঁ, তো এক এক ইনস্টেন্সে এক এক জনের জিনিস থাকে এবং সে ওইটা নিয়ে আইসোলেটেড থাকে, এই সেম মেকানিজম ফলো করে। এটা ক্লিয়ার হয়েছে কিনা এই যে কল ফাংশন কি করে? হ্যাঁ আচ্ছা, কল দিয়ে দিছি, আচ্ছা কল দিলে যে কথা অ্যাপ্লাই দিলেও সেম কথা। হ্যাঁ, ধরেন আমরা এটা এটা কি ইউজ করছি, এটার মধ্যে আমরা মানে দুই লাইন যদি এখানে লিখে দিই বা এটা পুরোটাই যদি এখানে লিখে দিই, কল ইউজ করছি না, এখন যদি আপনি এখানে মনে করেন যে অ্যাপ্লাই ইউজ করেন, একই জিনিস ঠিক আছে, আমি দুই লাইনকে কমেন্ট আউট করে রাখি আর ডাবল কোড না করে এক জায়গায় বুঝিয়ে দিচ্ছি। ধরেন এখন যদি লোড দেই, আচ্ছা এটা তো এখানে চেঞ্জ করতে হবে, এখন আমি অ্যাপ্লাই দিছি ডট অ্যাপ্লাই, ডট কল না দিয়ে ডট অ্যাপ্লাই দিছি আর কি, এই যে অ্যাপ্লাই আসছে এখনো দেখেন সেম আসছে। তাহলে দুইটা আলাদা আলাদা মেথড রেখে লাভ কি আসলে? একই কাজ যদি করে, কাজ যেটুকু দেখাইছি এইটুকুর মধ্যে সেম করে, এরপরে একটু ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা হচ্ছে অ্যাপ্লাই যখন লিখবেন তখন আপনার তো এমন হইতে পারে যে f1 ফাংশনের মধ্যে, যে f1 ফাংশনের মধ্যে আপনি কিছু মানে আর্গুমেন্ট পাস করাবেন, করতে পারেন না? ধরেন এখানে আপনি xy দুইটা ভ্যালু নেয় এই f1, এই জিনিসটা ভালো করে বুঝেন। হ্যাঁ, তাহলে কি করতে হবে আপনার, এখানে xy পাঠাতে হবে, তাহলে এই অ্যাপ্লাই যখন লিখবেন তখন xy টা আপনার এর হিসেবে পাঠাতে হবে, ধরেন 1 2, এই ক্ষেত্রে ধরেন 3 4 ঠিক আছে। আর এখানে মনে করেন যে ওইটা আপনি কনসোল লক করতেছেন, ধরেন সাম x+y। আচ্ছা এখন দেখি আসি, এই দেখেন সাম 3 1 আর 2, পরে হচ্ছে 3 আর 4 আর 7, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? যে আমি যখন যে অ্যাপ্লাই দিব তখন আমি কিভাবে আপনার প্রথমটা কিন্তু ঠিকই দিস, আচ্ছা এখন মনে করেন আপনি দিস বানাতে চাচ্ছেন না তখন কি দিবেন এখানে, তখন আনডিফাইন্ড লিখে দিবেন ঠিক আছে, কিন্তু আপনার প্রথম আর্গুমেন্ট আপনি প্রথমটা না দিয়ে কখন দ্বিতীয়টাতে যাইতে পারবেন? ফাংশন আর্গুমেন্ট পাস করানোর সময় দ্বিতীয়টা যে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা দেন, তাহলে দ্বিতীয়টা তো প্রথমটা হয়ে গেল, তাহলে আপনার ভ্যালু প্রথমটা দিতেই হবে। এটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যখন অ্যাপ্লাই বা হচ্ছে আপনি বাইন্ড বা হচ্ছে যখন কল কল করতেছেন তখন হচ্ছে আপনার প্রথম প্যারামিটারটা অবশ্যই দিস হিসেবে যাইতে হবে, প্রথম আর্গুমেন্ট হিসেবে দিস পাঠাইতে হবে, না পাঠাইলে আনডিফাইন্ড লিখে দেবে যে আমি ওটার ভিতরে কিছু দিস চাই না ঠিক আছে, আর না এলে ফাংশন নরমাল। আর আপনার যদি দিস আইলাইন
জি বলেন। আনডিফেন্ড যদি দেই তাহলে তো গ্লোবালটা চেঞ্জ হয়ে গেল না, মানে ওইটা তো গ্লোবাল ছিল সিম্পল ই না? না না ওইটা গ্লোবাল ছিল না, আপনি না ওইটা দিস, মানে এই ফাংশনে দিস তো আপনার, হ্যাঁ দিস চেঞ্জ হয়ে যাবে, দিস থাকবে না আর কি ছিল। না না এই যদি এইভাবে লিখে দেন, ধর এটা কি ছিল ওবি ওয়ান তাই তো, তো এইভাবে লিখে দিলে আপনার দিসটা হচ্ছে ওবি ওয়ান আর এখানে দিসটা হচ্ছে ওবি টু, আর কিছু না দিতে চাইলে তাহলে হচ্ছে আনডিফাইন্ড। আর যদি আপনার মনে চায় যে না আমি নর্মালি যেভাবে কল করবো সেভাবে সেভাবেই কল করবো, তাহলে এইভাবে যে এফ ওয়ান দিয়ে কল করেন তাহলে ভিতরে যে সেটা হবে উইন্ডো। ক্লিয়ার? আচ্ছা ভাই এটা যদি কল আমরা ইউজ করি তাহলেও কি সেম ভাবে লিখবো? কোনটা অ্যাপ্লাই, অ্যাপ্লাই এর পরিবর্তে যদি কল ইউজ করি? না না কল এটা দেখাচ্ছি, এইটুকু বুঝছেন কিনা? জি ভাই এইটুকু বুঝছি। আচ্ছা এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আপনার কলের ক্ষেত্রে যেটা হবে, কলের ক্ষেত্রে জাস্ট আর্গুমেন্ট পাস করার সিস্টেমটা আলাদা। এটা কিরকম? এটার মধ্যে আপনি যখন আর্গুমেন্ট পাস করাবেন সেগুলো হচ্ছে পরে জাস্ট এরকম কমাদে কমাদে লিখে দিবেন। ঠিক আছে এই যে এখন কল কল হবে, আচ্ছা ডান পাশে দিতে হবে জিনিসটাকে। এখন দেখেন এখন হচ্ছে আপনার কল দিয়ে কল হচ্ছে, এই দেখেন এই যে কল দিয়ে কল হচ্ছে, ঠিক আছে এবং সেম আউটপুট। আপনি যদি এখানে ডিবাগার ধরেন, যে আমরা ডিবাগার দিই ও কোডের মাঝখানে, দেখেন এই যে ডিবাগার আটকেছে না, দেখেন এক্স এর মান 1 ওয়াই এর মান 2, ঠিক আছে কিন্তু এখানে পাঠাইছি কিভাবে দেখেন, পরে কমা দিয়ে দিয়ে, আর এখানে কিভাবে পাঠাইছিলাম এরে দিয়ে। সেম ভাবে যদি এর এর জন্য আপনি দেখেন যে এর এর জন্য এক্স আর ওয়াই এর মান ও কি ঠিকঠাক বসায় কিনা, তার মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার টোটাল আর্গুমেন্ট হচ্ছে দুইটা, ফার্স্টেরটা দিস পরেরটা একটা এরে, এর এর মধ্যে যে ভ্যালু গুলা দিবেন ওগুলো একটা একটা করে ওর আপনার প্রথমটা প্রথমে দ্বিতীয়টা দ্বিতীয় এইভাবে আপনার ওর আর্গুমেন্ট গুলা পাস হবে, মানে এইখানে যে বসবে আর কি। এই ক্ষেত্রে দেখেন সেম আসবে, এই দেখেন অ্যাপ্লাই আসছে এখন অ্যারে হিসেবে যাচ্ছে এবং এই যে এক্স এর মান 1 ওয়াই এর মান 2, ঠিক আছে ক্লিয়ার? এই যে এক্স 1 এই যে ওয়াই 2। আচ্ছা এটাই হচ্ছে আসলে আপনার মেইন ডিফারেন্স কল আর অ্যাপ্লাই এর মধ্যে, আর কোনো ডিফারেন্স নাই। যে কল আর অ্যাপ্লাই করে দিলে আপনার হচ্ছে প্রথম প্রথম যেটা পাঠাবেন আর্গুমেন্ট হিসেবে সেটা হচ্ছে আপনার ডিস হবে, পরে আপনি যদি আপনার আর্গুমেন্ট হিসেবে আরো কিছু ভ্যালু ওই ফাংশনে পাস করাতে চান, যে ফাংশন প্যারামিটার হিসেবে কিছু ভ্যালু নিতে চায়, তখন হচ্ছে আপনি ওই কল দিয়ে লিখলে হচ্ছে আপনি নর্মালি কমা দিয়ে দিয়ে অবজেক্টের মতো করে পাঠাবেন, আর যদি সরি হ্যাঁ কল দিয়ে লিখলে আপনি কমা দিয়ে দিয়ে লিখবেন, আর অ্যাপ্লাই দিয়ে লিখলে অ্যারে হিসেবে পাঠাবেন, অ্যারে দিয়ে অ্যারের ভিতরে ওই আর্গুমেন্ট গুলো কমা দিয়ে দিয়ে লিখবেন। হ্যাঁ আর্গুমেন্টের টাইপ যেমন চাই টাইপ হতে পারে, সমস্যা নেই। তারপর ভাই দুইটাই তো সেম কাজ করে, শুধু লেখার স্টাইলটা একটু আলাদা তাই তো? সেম কাজ করে, হ্যাঁ লেখার স্টাইলটা আলাদা, আর্গুমেন্ট পাস করার স্টাইলটা আলাদা। আচ্ছা এখন বাইন্ড কি করে? এরা দুইজনই কল করে ফেলে, যখন আপনি লিখবেন তখনই কল করে দিবেন। আর বাইন্ড কি করে দেখেন, বাইন্ড মানে হচ্ছে আপনি একটা ফাংশনকে যখন লিখবেন তখন আপনি পরে যদি বাইন্ড করে দিয়ে আসেন, পরে ওই ফাংশনটা যেখান থেকেই কল হোক সে ওই জিনিসটা মনে রাখে যে এটাকে কি বাইন্ড করা হয়েছিল। দেখেন এখানে এখানে চিন্তা করেন এই যে F1টা আমি যদি এরপরে যে বলে দিয়ে আসি, কোন এক জায়গায় বলে দিয়ে আসি যে F1 ডট বাইন্ড ধরেন UB1, ঠিক আছে এই লাইনে কিন্তু কল হবে না, এই লাইনে বাইন্ড করতেছেন, মানে F1 ফাংশনটা যখনই যেখান থেকে যেভাবেই এক্সিকিউট হোক তার ভিতরে সবসময় দিস হিসেবে উবি অন থাকবে, এরপরে আপনি F1টা এভাবে নর্মালি এক্সিকিউট করবেন। ধরেন এখন ই নেয় না, নর্মাল বুঝি, ঠিক আছে তো এখানে কিন্তু আপনি কিছু বলেন নাই যে ডট কল ডট অ্যাপ্লাই কিছু বলেন নাই, কিন্তু আপনি আগে বলে দিয়ে আসছেন F1 একটা বাইন্ড করে দিয়ে আসছেন UB1 এর সাথে। এখন দেখুন কি হয়,
অ্যালাইস এখন ওবি ওয়ানটা থাকবে অর দিস রাইট এবং ভ্যালু নেমটা অ্যালাইস প্রিন্ট করবে আমরা মেইনলি হচ্ছে দিসটা বোঝার টার্গেট যে দিসটা আসলে কে কাকে পাচ্ছে দিস কাকে পাচ্ছে তার ভিতরে যা আছে সবই পাবে দেখেন যে দিস দিস বাইন্ড বাইন্ড যেটা সেটা হচ্ছে প্রথমটা নেয় হচ্ছে আপনার প্রথম আর্গুমেন্টটা হবে হচ্ছে দিস যে দিস আর যেটা হ্যাঁ এই ডকুমেন্টগুলো অনেক সুন্দর এগুলো পড়বেন বসে বসে আর এই যে পরের গুলো কমা দিয়ে দিয়ে এগুলো হচ্ছে প্যারামিটার হিসেবে যাবে একটা ভেরিয়েবলের মধ্যে ওইটা রেখে ভেরিয়েবলটাকে পরে কল করে দিলে আসবে এটা হ্যাঁ এটা পুরোটা একটা ভেরিয়েবলে রেখে ভেরিয়েবলটাকে কল করে দিই এইভাবে যদি কল করি ও আচ্ছা ওইটা তো আপনার ই হয়ে গেছে মানে ওইটা তো আমি যে কোনো কিছুর মধ্যে অ্যাসাইন করি নাই এটা ফার্স্টে অ্যাসাইন করতে হবে দেখছেন এলাইস আসছে তো এটার কারণ কি এটার কারণ হচ্ছে আপনি যখন এভাবে লিখবেন তখন যেটা হবে যখন এই যে বাইন্ড করে এর মধ্যে রাখতেছেন তখন উপরে কি F1 ফাংশনের উপরে একটা র্যাপার ক্রিয়েট করে হ্যাঁ ওই র্যাপারটা সবসময় এনশিওর করে যে এই ফাংশনটা যখন কল হবে তখন হচ্ছে যাতে দিস হিসেবে এই UB1টা যায় এটার যেখানে এক্সাম্পল থাকে অনেক সময় নিচের দিকে র্যাপারটা কিভাবে বানায় এই যে দেখেন বানাইছে যখন ওই যে বাইন্ড দেন তখন হচ্ছে এই যে দিস যেটা আছে সেটা কল করে মানে অরিজিনাল যখন কল হয় তখন হচ্ছে দিসটা হিসেবে এনশিওর করে আর কি এটা কোডটা বুঝলে ভালো প্রোটোটাইপ যদি বুঝেন নেক্সট লেকচারে তখন এটা বুঝবেন এগুলো প্রোটোটাইপ দিয়ে করছে আর কি মানে আপনি ওই ফাংশনটা যেখান থেকে যেমন আপনি যদি এখানে এ তারে যদি এ ডট কল দিয়ে অন্য কিছু লিখে দেন ধরেন এ ডট অ্যাপ্লাই দিয়ে দিচ্ছেন তারপর ও কাজ হবে না ধরেন UB2 দিতেছেন তাহলে বব প্রিন্ট করার কথা দেখছেন তাও এলাই স্পিন করতেছে এই যে এইভাবে দিছি তারপর ও দেখেন ও এলাই স্পিন করতেছে কারণ ও যে যে র্যাপারটা ক্রিয়েট করছে র্যাপারটা একদম সব সময়ের জন্য ফিক্সড হয়ে গেছে আপনি যাই দেন পরে আর ওইটাই হবে না আপনার ওভাররাইট হবে না ওই র্যাপারের ভিতর দিয়ে যাওয়ার সময় ওর ডিসের ভ্যালুটা সবসময় উবি অন হয়ে যাবে বাইরে থেকে কি পাঠাইছেন ওটা আর সে মন করতে পারবে না ঠিক আছে ক্লিয়ার এই কল কি জিনিস অ্যাপ্লাই কি জিনিস আর বাইন্ড কি জিনিস এই তিনটা জিনিসের মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আচ্ছা এরপর হচ্ছে হ্যাঁ ইভেন্ট লিসেনার একটা 5 নাম্বার ছিল না আমরা চার চার আলোচনা করছি অ্যারো ফাংশন হ্যাঁ ইভেন্ট লিসেনার অ্যারো ফাংশন আলোচনা করছি তারপর ওই অ্যারো ফাংশনের পরে হচ্ছে অ্যারো ফাংশন কি জিনিস অ্যারো ফাংশনের ডিসের ভ্যালুটা কি রকম হয় এরপর হচ্ছে ওই অবজেক্টের আন্ডারে এই তিনটা মেথড সম্বন্ধে আলোচনা করলাম অ্যাপ্লাই কল আর হচ্ছে বাইন্ড ইভেন্ট লিসেনার মানে কি আমরা যে ধরেন ব্রাউজারে যখন বিভিন্ন ধরনের ইভেন্ট লিসেনার অ্যাড করে রাখি ধরুন বাটনে ক্লিকের উপরে মাউস ওভারের উপরে বা হচ্ছে স্ক্রলিং এর উপরে ওই সময় ডিসের ভ্যালুটা কি হয় ডিসের ভ্যালুটা সিম্পলি হচ্ছে আপনার যে বাটনটা ক্লিক করছেন বা যার জন্য এই ইভেন্টটা ট্রিগার হয়েছে হ্যাঁ ডিসের ভ্যালুটা হবে ওইটা একটা উদাহরণ যদি দিই ধরেন হচ্ছে আপনি এখানে একটা বাটন আছে ধরেন আপনি একটা বাটন ডকুমেন্ট ডট কিভাবে ই করে কুয়েরি সিলেক্টর এগুলো তো সবাই কাজ করছেন টুকটাক জাভা স্ক্রিপ্টে করলে এগুলো লাগে ধরেন একটা বাটন ধরলাম একটাই বাটন আছে মনে করেন তারপরে ধরেন বাটন ডট এড ইভেন্ট লিসেনার ক্লিকের উপরে দিলাম মনে করেন তারপর হচ্ছে কলব্যাক ফাংশন এরপরে ধরেন কনসোল লক করতেছে দিস এখানে দিসটা কি হবে এখানে দিসটা হবে আসলে বাটন যে বাটনে ক্লিক হইছে এখন এরকম বাটন যদি 50টা থাকে তাহলে আপনার যে বাটনে ক্লিক হবে এই বাটনটা হবে হচ্ছে ধরুন 3 নম্বর বাটনে ক্লিক হলে এই বাটন এই এখানে দিসটা হবে হচ্ছে 3 নম্বর বাটনটা যে আমরা এখানে ই পাস করাই না
ই পাস করে তারপর এখানে কি ধরি, ধরেন কনস্ট্যান্ট ইএল, ইএল ইকুয়াল টু ধরি হচ্ছে ডলার অফ ই ডট টার কারেন্ট টার্গেট, এরকম ধরি না, যে করি দিয়ে ধরি আর কি, যে করি সিনট্যাক্স ডলার। ঠিক আছে, যাই হোক, তো এখন আপনি এখানে ওই যে দিস ইটা হচ্ছে আসলে ওই দিসটা পাঠাচ্ছে, দিসের যে ইভেন্টের ইটা সেই হ্যান্ডেলারটা পাঠাচ্ছে, আর এই দিসটা হবে হচ্ছে ওই বাটনটা, আপনি দিস দিয়েও ধরতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনি যদি এখানে এরকম করেন, ধরেন দিস ডট ক্লোজেস্ট, ক্লোজেস্ট ধরেন বাটনের সাথে প্রত্যেকটা একটা বাটনের সাথে মনে করেন একটা ইমেজ আছে, তাহলে দিস ডট ক্লোজেস্ট ইমেজ দিলে ওই বাটনের প্যারেন্টে যে ইমেজটা থাকবে ওইটাই পাবে সাথে সাথে, যে বাটনে ক্লিক হয়েছে ওই বাটনের সাথে যে ইমেজটা আছে ওর প্যারেন্টে, ইমিডিয়েট প্যারেন্টে সেই ইমেজটাই নিবে। তো এটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার বোঝার ব্যাপার যে ইভেন্টলি এটা কে করে, এটা ব্রাউজার করে দেয়, এটা আমরা কিছু করতেছি না। আপনি যেহেতু ব্রাউজার ট্রিগার করতেছে জিনিসটাকে, ট্রিগার করার সময় ওই বাটনটাকে আপনার এই এই কলব্যাক ফাংশনের মধ্যে, এই ফাংশনটা আপনি লিখে দিচ্ছেন, নিজে কিছু কাজ করবেন, বাটনটা ক্লিক করলে ফর্ম সাবমিট করবেন, নাহলে একটা কিছু ইউজারকে পপ আপ করে দেখাবেন বা কিছু ডিলিট করে ফেলবেন। হ্যাঁ, ধরুন যাই করেন, যে কোনো ফ্যান্সি ওয়ার্ক করতে চান করতে পারবেন, কিন্তু ওর ভিতরে দিসটা হবে আপনার এই বাটনটা। আচ্ছা, 6 নম্বর হচ্ছে নিউ কিওয়ার্ড যদি হয় অবজেক্ট কনস্ট্রাকশনের মধ্যে, যদি হয় যে এরকম দিস ইন অবজেক্ট কনস্ট্রাকশন। এখন অবজেক্ট কনস্ট্রাকশন কি জিনিস, অবজেক্ট যখন ক্রিয়েট করবেন আপনি, হ্যাঁ, ধরুন অবজেক্ট ক্রিয়েট করে কি দিয়ে, নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট, নতুন কি অবজেক্ট ক্রিয়েট করা যায়, একটা ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে নিউ কিওয়ার্ড। নিউ কিওয়ার্ড দিয়ে ক্রিয়েট করার সময় দিসটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য এখানে আর কি এই জিনিসটা আসছে। তো নর্মালি এখন এত দিস কিওয়ার্ডটা, এত নিউ কিওয়ার্ডটা ডিটেলস কি করে সেই জিনিসটা এখন না বুঝলেও জাস্ট চারটা সেন্টেন্স মনে রাখেন। হ্যাঁ, আমি ওই নেক্সট লেকচারে এই নিউ কিওয়ার্ডটা নিয়ে ডিটেলস আলোচনা হবে, কনস্ট্রাকশন বা হচ্ছে এটা প্রোটোটাইপ চেইনে কিভাবে কাজ করে। আসলে আমরা সবসময় যে নিউ দিয়ে নতুন অবজেক্ট ক্রিয়েট করি, রাইট, ধরুন আপনি ক্লাস ওরিয়েন্টেড যাবার কথা চিন্তা করেন, যাবার আপনার ফ্যামিলিয়ার হইলে তখন কি করি, কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় সামনে নিউ কিওয়ার্ডটা লিখি না, তো জাভাস্ক্রিপ্ট কিংবা স্ক্রিপ্ট সিক্সে যখন ক্লাসের কনসেপ্ট আছে ওইখানেও নিউ দিয়ে লিখতে হয়। এখানে আপনি ফাংশনের আগেও নিউ দিতে পারবেন, ধরেন আমি একটা উদাহরণ দিই, কনস্ট্যান্ট ধরেন আমি দিলাম এফ ওয়ান, একটা প্যারামিটার নেয়। তো আপনি যদি এখন লেখেন কনস্ট্যান্ট অবজেক্ট ওয়ান ইজ ইকুয়াল টু নিউ এফ ওয়ান, আর এখানে ওই যে একটা নেম চাচ্ছে এলাইজ, দেন সেম ভাবে টু বব দেন, এখন কি হয় আসলে ইন্টারনালি, আসলে ফার্স্টে একটা কথা চিন্তা করেন, যখন কোনো ফাংশনের আগে এফ ওয়ান, ফাংশনের আগে নিউ কিওয়ার্ড লিখবেন, তার মানে এটার জাভাস্ক্রিপ্টের ভাষায় বলে হচ্ছে কনস্ট্রাক্টর কল। হ্যাঁ, এই ফাংশনে দেখেন ফার্স্ট ক্যারেক্টারটা আমি ক্যাপিটাল দিয়েছি, তো যেহেতু জাভাস্ক্রিপ্টে সব ফাংশনকে এইভাবে নিউ দিয়ে কল করা যায়, সেহেতু আপনার এই কনস্ট্রাক্টর ফাংশন গুলাকে কনভেনশন হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লিখতে হবে। ঠিক আছে, আর নর্মাল ফাংশন বা মেথড গুলাকে আপনার সব স্মল লেটার লিখবেন, বা একাধিক ওয়ার্ড যদি একসাথে লাগাইতে চান তাহলে ক্যামেল কেসে লিখবেন, মানে ফার্স্ট ওয়ার্ড এর ফার্স্ট ক্যারেক্টার হবে আপনার স্মল, তারপরে যতগুলো ওয়ার্ড আসবে ফার্স্ট ক্যারেক্টার গুলো হবে ক্যাপিটাল আর কি, মানে যেরকম ক্যামেল কেস। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে মেন যে বোঝার জিনিস সেটা হচ্ছে নিউ কিওয়ার্ড দিলে কি হয়, দিসের সাথে রিলেশনটা কি, এটা জাস্ট বোঝেন। এখন চারটা জিনিস ঘটে আসলে এখানে ইন্টারনালি, চারটা জিনিস ডিটেলস যখন বোঝাবো তখন হচ্ছে আপনি হয়তো বুঝতে পারবেন কি হচ্ছে। জাস্ট আপনি চারটা জিনিস এখন নাম শুনে যান আর কি। ফার্স্টের জিনিসটা হচ্ছে যে একটা ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট করে, একদম নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে। ঠিক আছে, এই এফ ওয়ান এইভাবে যখন কল করবেন, এই এফ ওয়ান কে যখন কল করবেন কনস্ট্রাক্টর কল,
তো তার মানে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এই জন্য এটাকে বলতেছে অবজেক্ট কনস্ট্রাকশন, অবজেক্ট ক্রিয়েট করতেছে। ঠিক আছে, নতুন অবজেক্ট ক্রিয়েট হবে ফার্স্ট এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে ওই অবজেক্টটা একটা অন্য একটা অবজেক্টের সাথে লিংক হবে। দুই নাম্বার কাজ হয়ে গেল, কার সাথে লিংক হবে, কিভাবে লিংক হবে, সেই জিনিসগুলো আমরা নেক্সট প্রোডাক্ট চেইনের মধ্যে দেখব। ঠিক আছে, তার মানে দুই নাম্বার কাজ শেষ। এরপরে তিন নাম্বার কাজটা হচ্ছে ব্র্যান্ড নিউ যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছিল সেই অবজেক্টটা দিস হিসেবে পাস হবে হচ্ছে এই ফাংশনে। এই তিন নাম্বার পয়েন্টে আমাদের দরকার যে দিসটা এখানে কি হবে। এই জন্যই আমরা বারবার বলতেছি যে এই জন্য এই জিনিসটা আসছে, নিউ কিওয়ার্ডটা কেন আমি এখানে ইউজ করবো না, না বুঝাই লাইনটা বুঝি না আরেকবার। হ্যাঁ, এটা বোঝার কথা না তো সহজে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আপনার ধরেন এই নিউতে যখন লিখবেন একটা একটা ইনটি একটা অবজেক্ট ক্রিয়েট করবে, ব্র্যান্ড ইনটি অবজেক্ট। ঠিক আছে, ব্র্যান্ড নিউ অবজেক্ট বলে নতুন একটা অবজেক্ট ইনটি একদম ক্রিয়েট হয়েছে। এরপরে হচ্ছে এই অবজেক্টটা একটা আরেকটা অবজেক্টের সাথে লিংক করা থাকবে। এরকম মনে করেন একটা অবজেক্ট আগে থেকে আছে, এখানে ধরেন একটা অবজেক্ট আগে থেকে আছে, এই নতুন যেটা ক্রিয়েট হয়েছে এই অবজেক্টটা ওর সাথে লিংক হবে। দুই নাম্বার কাজ। তিন নাম্বার কাজ হচ্ছে এই যে ফাংশনটাকে কল করতেছে, যে ফাংশনটাকে এফ ওয়ান ফাংশনটাকে কল করে, এই এফ ওয়ান ফাংশনটা কল হয়েছে তার মানে কি এই লাইন এক্সিকিউট হবে না, এই লাইন এক্সিকিউট হবে। এই লাইনগুলো যখন এক্সিকিউট হবে মানে এই ফাংশনের জন্য এক্সিকিউশন শুরু হবে, তখন এই ফাংশনের ভিতরে দিস ভ্যালুটা হবে এই যে নতুন একটা অবজেক্ট যে ক্রিয়েট হয়েছিল এইটা। এরপরে চার নাম্বার কাজ হচ্ছে আপনার এই যে ফাংশনটা কল করছেন, যেটা ইনভোক করছেন, ওই ফাংশন যদি নিজে কিছু রিটার্ন না করে, যেমন এখানে এই ফাংশনটা কিছু রিটার্ন করতেছে না, তাহলে ওই নতুন যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেই অবজেক্টটা রিটার্ন হবে কোথায়, এই যে রিটার্ন এইটুকু জায়গার জন্য রিটার্ন হবে এবং সেটা উবি ওয়ানের মধ্যে থাকবে। এটার কারণে আপনি এখানে যদি কনসোল ডট লগ উবি ওয়ান নেন, তাহলে যে আউটপুট পাবেন আর উবি টুর ক্ষেত্রে আলাদা আউটপুট পাবেন। কারণ এখানকার নেমস এখানে যখন দেখেন ব্র্যান্ড নিউ অবজেক্টটা যেহেতু রিটার্ন করে, তার মানে এর জন্য কি করবে, সে এর জন্য একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করবে। বুঝেন কি, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করবে, এরপরে সেই অবজেক্টটা একটা আরেকটা অবজেক্টের সাথে লিংক করা থাকবে, এবং যখন ফাংশনটা এক্সিকিউশন হওয়া শুরু হয়েছে তার মানে প্রথম লাইন কি দিস ডট নেম, এই ফাংশনের মধ্যে যখন এক্সিকিউশন হচ্ছে তখন এই দিসটা হবে হচ্ছে নতুন অবজেক্টটা। তাহলে নতুন দিস ডট নেম মানে কি এই নতুন অবজেক্টের মধ্যে নেম রাখবে, এই নেম যেটা পাস করছি সেটা। আবার যখন এখানে কল হবে তখন কি হবে, আরেকটা নতুন অবজেক্ট ক্রিয়েট করবে এবং সেই অবজেক্টের মধ্যে আপনার নেম রাখবে হচ্ছে বব। তাহলে আপনি যখন উবি টু প্রিন্ট করবেন সেটা যে অবজেক্ট, উবি ওয়ান ক্রিয়েট করবেন সেটা আলাদা অবজেক্ট, কারণ এরা তো সবসময় নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছে। এই জন্য এটা বলতেছে অবজেক্ট কনস্ট্রাকশন, মানে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এবং সেই নতুন অবজেক্টটা এই ফাংশনের মধ্যে দিস হিসেবে যাচ্ছে। তাহলে যখন ও দিস ডট নেম বলতেছে, তাহলে দিস বলা মানে কি ওই নতুন অবজেক্টটা যেটা ক্রিয়েট হয়েছে সেটার ভিতরে নেম রাখতেছে হচ্ছে নেম, মানে একটা নাম নেম একটা ক্রিয়েট করতেছে যদি আগে থেকে না থাকে, নাই তো ব্র্যান্ড নিউ ক্রিয়েট হয়েছে এইমাত্র ক্রিয়েট হলো, তাহলে ওর ভিতরে একটা নেম নামে একটা প্রপার্টি ক্রিয়েট করে নাম নেম রাখতেছে এবং সেই জিনিসটা চার নাম্বারে কি করতেছে রিটার্ন করে দিচ্ছে, যেহেতু নিজে কিছু রিটার্ন করতে। তাহলে এখানে ব্র্যান্ড নিউ অবজেক্টটা ক্রিয়েট হয়েছিল সেটা এখানে রিটার্ন হবে এবং রিটার্ন হলে সেই জিনিসটা এখানে রয়ে গেছে, তার রেফারেন্সটা উবি ওয়ানের মধ্যে রয়ে গেছে। তার মানে এখন উবি ওয়ান যদি আপনি প্রিন্ট করেন বা উবি ওয়ান ডট নেম প্রিন্ট করেন, তাহলে হচ্ছে আপনি এখানে যেটা এলাইজ পাঠিয়েছিলেন ওইটা পাবেন আর এখানে বব পাঠিয়েছিলেন ওই বব পাবেন, কারণ এটা তো আবার আরেকটা ক্রিয়েট করে সেটা রেফারেন্স রিটার্ন করছে। এটা আসলে আউটপুটটা দেখুন কে বুঝছেন, হ্যাঁ লিংকের ব্যাপারটা বুঝিনি, আরেকটা অবজেক্টের সাথে যে লিংক করবে ওই অবজেক্টটা তো আমরা বলে দিই, ওই অবজেক্টটা এখন আমরা বুঝবো না। ঠিক আছে, ওইটা হচ্ছে ওই প্রোটোটাইপ চেইন দিয়ে লিংক করে নেক্সট লেকচারে যখন আলোচনা করব ডিটেইলস, ওইটা বিশাল এক কাহিনী করে, ওইটা দিয়ে সব কারিগরি হয় জাভাস্ক্রিপ্টে, যত ফ্রেমওয়ার্ক বলেন, এই যে রিয়্যাক্ট বলেন, ভিউ বলেন, অ্যাঙ্গুলার বলেন, যত ধরনের কাহিনী করে সব হচ্ছে ওই দিস কিওয়ার্ড আর ওই প্রোটোটাইপ চেইন এগুলোর মধ্যে হচ্ছে। এখন আমরা ওই জিনিসটার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার না, ডিপ কনসেপ্ট এটা, সেই তো আমরা ওই জিনিসগুলো বুঝি না ইন্টারনেট, আমরা কি জানি ফ্রেমওয়ার্ক ইউজ করা জানি কিন্তু ফ্রেমওয়ার্ক লিখতে জানি না।
বুঝতেছেন, আপনি একটা ওপেন সোর্স প্রজেক্টের ফ্রেমওয়ার্কে যদি আপনার কন্ট্রিবিউশন করতে চান, ধরুন ওপেন সোর্স প্রজেক্ট কন্ট্রিবিউশন চাইলে, তাহলে আপনি করতে পারবেন না, আমরা পারি না। বাংলাদেশ থেকে কয়জন কন্ট্রিবিউশন করে দেখেন, আপনি কোনো কয়েকজন, তার মানে আমরা বুঝি না ওই জিনিসটা। আর আপনি যদি নিজে ওই জিনিসটা বুঝেন, তাহলে আপনি ফ্রেমওয়ার্কের ভিতরে ইন্টারনালি কি হচ্ছে সেটা জানবেন। আমরা কি করি, ডকুমেন্টস ডকুমেন্টস পড়া, এভাবে লিখলে কাজ হয়, এভাবে লিখলে কাজ হয়, এভাবে লিখলে কাজ হয়, কিন্তু এই কাজ যে কিভাবে করে সে ভিতরে সেটা আমরা জানি, বুঝতেছেন? তো ওই জিনিসটা যদি আপনি জানেন, তাহলে আপনি আরো ডিপলি ওই জিনিসটা ইউজ করতে পারবেন, ওই ফ্রেমওয়ার্কটা ভালো করে বুঝতে পারবেন, বা বাগ থাকলে ধরতে পারবেন, বা নিজে কাস্টমাইজ করতে চাইলেও করতে পারবেন। আমি একটু কনফিউশন করছি যে তিন নম্বরে যে নতুন ব্র্যান্ড নিউ ইয়াটা তৈরি হয়েছে, অবজেক্ট তৈরি হয়েছে, এটা কি মানে ডিএসকে এটার এটা নাকি ওই লিংক হয়েছে সেটার? এইখানে এইখানে যখন কোডগুলো এক্সিকিউশন হবে, যে ফাংশনে কল করছেন সেই ফাংশনের মধ্যে ডিসটা হবে ব্র্যান্ড যে নিউ অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেটা, যেটা লিংক করছে ওটার কথা ভুলা যান। খালি মনে রাখেন দুই নম্বরে একটা অবজেক্টের সাথে লিংক করে, সে যা কার সাথে লিংক করছে, কিভাবে লিংকে যাবে সেই জিনিস বাদ, বা লিংক কিভাবে ইউজ করে সেগুলো বাদ, সেটাই প্রোডাক্ট চেইন, ঠিক আছে? যে ওর সাথে চেইন করা থাকে, যেমন আমরা যে কার্বন শিকল দেখছি না যৌগ জগতে, একটার সাথে একটা সাথে এরকম, এগুলো এরকম চেইন এর মতো থাকে, একটা সাথে যেমন আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো, যেটা এটাই আসলে ওই লিংকটা, যে কার সাথে লিংক করা, ও যে যে খুঁজবে ওর সাথে কে লিংক করা, ওইটা হচ্ছে লিংকের দুই লিংক, লিংকটা মানে ওইটা ব্রিজটা, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট লিংক করা, ওই লিংকটা যদি ব্রিজ মনে করেন, তাহলে হচ্ছে ওই আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো আন্ডারস্কোর আন্ডারস্কোর, ওইটা হচ্ছে আপনার লিংক, ওই ব্রিজটা, ব্রিজ ধরে আপনি যাইতে পারবেন আরেক অবজেক্টে, এবং সে তাই যায় আসলে, বুঝছেন? ওই যে বিল্ডিং যে ট্রাভার্স করবেন, ওই বিল্ডিং ট্রাভার্স করার সময় তো আপনার একটা থেকে আরেকটা উপর দিকে যাইতে হবে না আস্তে আস্তে, তো একটার সাথে আরেকটা লিংক থাকতে হবে, কার মধ্যে যাবে সে, ওই লিংকটাই হচ্ছে আপনার করে, কার কার কাছ থেকে কার সাথে যাবে। হ্যাঁ, এটা আসলে লিংক করে হচ্ছে যে এই ফাংশনের যে প্রোটোটাইপ থাকে, ডট প্রোটোটাইপ, সেই ডট প্রোটোটাইপের সাথে। এগুলো এখন বুঝবেন না আসলে, এগুলো একটু পড়াশোনা করতে হবে, আমি নেক্সট লেকচারটা দিলে হয়তো বুঝবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন মেন কথা হচ্ছে যে আপনি দিস কি হবে সেটা বুঝছেন কিনা, এখানে মানে যেটা বোঝার মেন উদ্দেশ্য, যে দিসটা হবে হচ্ছে আপনি যখন যখন এই ফাংশনটাকে কল করতেছেন, তখন হচ্ছে আপনি যে ব্র্যান্ড নিউ অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, সেই অবজেক্টের সেই অবজেক্টটা দিস হিসেবে পাস হচ্ছে এই ফাংশনের মধ্যে। আবার এখানে আরেকটা নতুন ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এবং সেই অবজেক্টটা আপনার নতুন অবজেক্টটা পাস হচ্ছে এখানে দিস হিসেবে। এবং এই মজার ব্যাপার, এই দুইজনে কিন্তু লিংক করা থাকবে একজনের সাথে, কারণ এই দুইজনে একজন রিকল করছিল না নিউ দিয়ে, তাহলে এর যে f1.prototype থাকবে, যেটা f1.prototype, এই দুইজনে এর সাথে লিংক করা থাকবে, এ নিজেও একটা অবজেক্ট, এই প্রোটোটাইপ হচ্ছে একটা অবজেক্ট থাকে, প্রত্যেকটা ফাংশনের মধ্যে অবজেক্ট থাকে একটা লিংক করা। আচ্ছা, এগুলো নেক্সট দিন বলবো, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এই জন্যই কিন্তু আমরা দেখেন উবি ওয়ান ধরে যখন প্রিন্ট করি, তখন উবি ওয়ান এর মধ্যে যে ভ্যালু গুলো পাঠাইছিলাম ওগুলো প্রিন্ট হয়, আর উবি টু যখন উবি টু সময় যখন প্যারামিটার, কারণ এখানে তো কোড কোনো চেঞ্জ হয় না, যারে কল করছি তারে তো তার ভিতরে কোড, এখানে দিস ডট নেম, দিস ডট এজ, দিস ডট ধরেন ইমেল, দিস ডট ফোন নাম্বার সব লিখে রাখবে, কিন্তু এই কি করে নতুন অবজেক্ট যেহেতু ক্রিয়েট করছে, সেহেতু আপনার এই যতবার কল করবেন সবসময় নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, বাট যাকে বেস ধরে ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু সেম, ঠিক আছে? এই কাজটাই হয় হচ্ছে আপনি জাভাতে সি প্লাস প্লাস এ দেখবেন, কনস্ট্রাক্টর বলে একটা মেথড থাকে না প্রত্যেকটা ক্লাসের মধ্যে, প্রথমেই ওই কনস্ট্রাক্টরের মধ্যে দেখবেন দিস ডট নেম, দিস ডট ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, এই হাবি জাবি অনেক কিছু লেখা থাকে, ও এই কাজই করে আসলে। কনস্ট্রাক্টর এর করতেছি নতুন নতুন অবজেক্ট বানাইয়া সেই অবজেক্টটা ও আপনার রিটার্ন করতেছে, এই জন্যই আপনি যদি ফাংশন রিটার্ন করে তখন কি হবে? ফাংশন রিটার্ন করে ফাংশন রিটার্ন হবে, আলাদা আলাদা ফাংশন রিটার্ন হবে। আচ্ছা, না হলে শুধু অবজেক্ট রিটার্ন হবে যদি রিটার্ন নাম ফাংশন না করে? যদি এখানে কিছু রিটার্ন করেন তাহলে ওইটা রিটার্ন হবে, আর যদি রিটার্ন না করেন তাহলে হচ্ছে ওই যে অবজেক্টটা ছিল নতুন অবজেক্টটা সেই অবজেক্টটা রিটার্ন হবে, ঠিক আছে? এবং ওই অবজেক্টটা প্রিন্ট করলে দেখেন যে এখানে প্রিন্ট হইছে, প্রিন্ট করলে এই যে ubi1 এর মধ্যে f1 আছে, ubi2 এর মধ্যে f1 আছে, কিন্তু দুইজনের ভিতরে জিনিসপাতি আলাদা, এর নাম হচ্ছে এলাইস, ওর নাম হচ্ছে বব,
কারণ ওই যে ব্র্যান্ড নিউ অবজেক্ট, আর এই যে লিংক যে করছে, এই যে লিংক করছে দেখছেন, এই আন্ডারস্কোর আন্ডারস্কোর ফটোর সাথে লিংক করা আছে, এবং এইটা লিংক করা আছে যে F1 এর সাথে, খেয়াল করছেন? এই যে বলছিলাম যে F1 এর লিংক F1 এর সাথে, এরও লিংক হচ্ছে F1 এর সাথে, এগুলো তখন সব বুঝবেন আর কি এগুলো কি হইতেছে। এগুলো কখনো খুইলে এরকম ক্লিক করে করে দেখছেন, এগুলো ডান পাশে ডিবাগ করলেও দেখবেন যে এই পাশে আসে, যে এই পাশে আসে না, এগুলো আসলে নর্মালি দেখি না আমরা, দেখি না মানে বুঝি না আর কি, দেখছি বুঝি না। আচ্ছা হ্যাঁ, প্রোটোটাইপ চেইন ওটা যে বুঝেন, ওটা একটা খুবই ডিপ জিনিস আর কি। জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টে যত ধরনের কারিগরি হয়, আপনি নিজে যদি কোনো কারিগরি করতে চান, আপনি প্রোটোটাইপটা করতে পারবেন, ওটাতে অনেক কিছু করা যায়, মানে পুরো কন্ট্রোল থাকে আপনার উপরে। যে ডিস্কটা যেহেতু আপনি বারবার চেঞ্জ করতে পারতেছেন, মানে আপনি বুঝতেছেন তো, আপনার বাম পাশে টেবিল যেটা ছিল, মানে বিল্ডিং যেটা ছিল, ওই বিল্ডিং তো আপনি ইচ্ছা করলে মডিফাই করতে পারবেন না, কারণ ওই বিল্ডিং তো আপনার কম্পাইলার কম্পাইল করার সময় ক্লোজার কে কে হবে বানাই দিছে। হ্যাঁ, ক্লোজার ভিতরে কি ভেরিয়েবল থাকবে, ওই কোড এক্সিকিউশন করার সময় অটোমেটিক ক্রিয়েট করে দিছে, কিন্তু আপনি ডিস্ক কিওয়ার্ডটা যেহেতু ডাইনামিক, ওইটার জন্য ওইটার স্কোপিং যেটা বাম পাশে ছিল ওইটারে বলতেছে লেক্সিক্যাল স্কোপিং, এটারে বলতেছে লেক্সিক্যাল স্কোপিং বাম পাশে দেখেন, আর এটারে বলতেছে হচ্ছে প্রোটোটাইপ চেইন, বা এটার নাম হচ্ছে ডাইনামিক স্কোপিং, মানে এই বিল্ডিংটা আপনি ইচ্ছা মতো ডাইনামিক জেনারেট করতে পারবেন। বিল্ডিং এর কোন সময় কোনটা নিবেন এটা আপনি বলে দিতে পারবেন, যে আমরা ডিসের ভ্যালু বারবার চেঞ্জ করে দিই, ডিসের ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে তার উপরের যে ভ্যালু এগুলো তো সবই চেঞ্জ হয়ে আসতেছে, মানে ডিস কার সাথে লিংক করা সেটার উপর ডিপেন্ড করবে এই কোথায় যাবে, এটা কোথায় যাবে। এখন ডিস যদি চেঞ্জ করে ফেলেন তাহলে ওই অন্য ডিস যার সাথে লিংক করা সেখানে যাবে, কথা বুঝছেন? তার মানে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এটারে বলতেছে ডাইনামিক, মানে কোড কোড আপনি যখন এক্সিকিউট হচ্ছে তখন আপনি কোন সময় এক এক সময় এক একটা নিতে পারবেন। এটা হচ্ছে লেক্সিক্যাল স্কোপিংটা হচ্ছে স্ট্যাটিক, ওটা ফিক্সড করা, এটা আর কখনো চেঞ্জ করতে পারবেন না। এবং এই দুইটা জিনিসই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে অ্যাক্সেস করা যায়, হ্যাঁ আর কিছু অ্যাক্সেস করা যায় না, আর আর কোনো কিছু ভেরিয়েবল আইডেন্টিফায়ার ফাংশন কোনো কিছুতে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, এই দুইটার ভায়া হয়ে যায় আপনি অ্যাক্সেস করতে পারবেন। নিজের লোকাল স্কোপে না থাকলে এই লেক্সিক্যাল স্কোপ বা ক্লোজারের মাধ্যমে করতে পারবেন, আর ডিস কিওয়ার্ডের মাধ্যমে প্রোটোটাইপ চেইন ধরে ধরে করতে পারবেন। আচ্ছা ভাইয়া, বাইন্ড মেথডটা হচ্ছে আমি যদি কোনো ফাংশন থেকে অবজেক্টে কল করতে চাই তাহলে বাইন্ড মেথডটা ইউজ করব, তাই তো? মানে অন্য একটা ফাংশনের অবজেক্টকে যদি কল করতে চাই, ফাংশনের অবজেক্ট, না না ফাংশন অবজেক্ট না, ফাংশনে কল করবেন, অবজেক্টে ফাংশন বলতে পারেন, যাই হোক আপনি ফাংশনে কল করবেন, ফাংশনে কল করার সময় সেটা অবজেক্টের ফাংশন হতে পারে, সিম্পল ফাংশন হতে পারে, সেটা গ্লোবাল স্কোপের ফাংশন হতে পারে, ওইটা ম্যাটার না, ঠিক আছে? আপনি যে কোনো ফাংশনে কল করতে পারবেন, কিন্তু কল করে তার ভিতরে দিস হিসেবে কি পাইতে চান সেটা বলে দিবেন বাইন্ডের ফার্স্ট প্যারামিটারে। এই যে এখানে দেখেন এই যে এখানে f1 টা ইউজ হচ্ছিল না বাইরে থেকে, তো এটা তো সিম্পল ফাংশন ছিল আগে, এই যে ফাংশন কিওয়ার্ড দে ছিল, এটা যদি খুঁজেন এই যে এরকম ছিল, রাইট? এই যে 68 নাম্বার লাইন দেখেন, এরকম ছিল না? তো এরকম থাকার কারণে এর ভিতরে যে ডিসটা অটোমেটিক্যালি উইন্ডো হয়ে যাচ্ছিল, কারণ ওই আপনি সিম্পল ফাংশনের ক্ষেত্রে, আপনার সিম্পল ফাংশন এক্সিকিউশনের ক্ষেত্রে এর ভিতরে ডিসের ভ্যালুটা কম্পাইলারই উইন্ডো বানায় দেয়, আর এটারে যদি আপনি এরো ফাংশন দিয়ে লিখেন, এরো ফাংশন দিয়ে লিখেন, তাহলে আপনার এই এরো ফাংশনের মধ্যে, মানে এখানে ডিসের ভ্যালুটা অটোমেটিক্যালি উইন্ডো হয় না, তাহলে ডিসের ভ্যালুটা কি হবে? ডিসের ভ্যালুটা হবে ওই ফাংশনটা যে জায়গায় ডিক্লেয়ার করা হয়েছে, হ্যাঁ ডিক্লারেশন যেখানে আছে সেইখানে ডিসের ভ্যালু যা, তার লেক্সিক্যাল স্কোপে ডিসের ভ্যালু যা, সেটাই হবে তার ভিতরে, তার মানে বাইরে যা ছিল ভিতরে তাই হবে, অটোমেটিক্যালি চেঞ্জের কোনো কারিগরি হবে না, তাহলে প্রবলেম সলভ হয়ে গেল। কারণ এই ডিস যদি উবি হয়
তাহলে উবির মধ্যে তো f1 আছে, তাহলে ub.f1 দিলে এই তো দিস এর ভ্যালু, যদি ub.f1 দিলে এটা পাচ্ছে তখন হচ্ছে ওই দিস এর ভ্যালুটা ঠিকই প্রিন্ট করবে সে। ক্লিয়ার? এখন আমাদের আর কিছু বাকি আছে কিনা তাহলে কুইকলি শেষ করে দিতে। আচ্ছা, ক্লোজারের ক্ষেত্রে কোনো কোশ্চেন আছে কিনা? আমি লাস্টের ইগুলা রিভিউ করার টাইম পাই না, খেতেছি না। তো আপনি বলেন যে কি কিভাবে করা যায়। ভাইয়া দুইটা খুঁজে পাইছি, বেশি খুঁজে পাইনি। আচ্ছা, আমি তাহলে আচ্ছা, আপনারা যে যেভাবে করছেন হয়েছে ঠিক আছে, আমি দেখি নাই, তবে আমি আমার মতো বলে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা তো সবগুলো আমি যে একটা দেখাই দিছিলাম ওইটাই মোটামুটি হবে, ওইখানে সবগুলো আছে। যেমন এখানে কি হচ্ছে দেখেন, এখানে ঘটনাটা কি হবে, তিনটা বাটন আছে, তিনটা বাটনের উপরে ইভেন্ট লিসেনার লাগানো আছে। হ্যাঁ, বাটন নাম্বার দিয়ে আসতেছে, লুপ ঘুরতেছে বাইরে, তো একবার 0 1 2 হবে, তাই তো? বাটনের লেন্থ নিতেছি, প্রাইজেস এর লেন্থ, মানে আমার এখানে যতগুলো বাটন আছে প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা প্রাইজ আছে। মনে করেন যে তিনটা প্রাইজ দিব আমি তিনজন ইউজারকে, তো তিনটা বাটন আছে, তিনজন বাটন তিনটা ইউজার প্রাইজ পাবে। এবং প্রাইজ গুলো হচ্ছে, প্রথম বাটনে যে ক্লিক করবে সেই প্রাইজটা পাবে, দ্বিতীয় বাটনে যে ক্লিক করবে সেইটা পাবে, তৃতীয় বাটনে যে ক্লিক করবে সেইটা পাবে, তিনটা প্রাইজ তিনজনে পাবে। তো আমি যেটা করতেছি এখন, এখানে বাটনের উপরে লুপ ঘুরতেছে যে তিনটা তিনবার, তিনটা যেহেতু আছে দুই বন্ধ ঘুরবে, 0 1 2 তিনবার, স্মলার দেন আছে যেহেতু। এরপরে কি করবে, ওই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বাটন, আর হচ্ছে বাটন নাম্বারটা এখান থেকে আসতেছে লুপে, তাহলে এখানে প্রথমে 0 হবে, তাহলে বাটন 0 নিবে, বাটন 0 এইটারে পাবে আইডি। তার উপর একটা ইভেন্ট লিস্ট, ক্লিক ইভেন্ট লিসেনার নিতেছে, ক্লিক ইভেন্ট লিসেনারের মধ্যে আপনি ভিতরে যা করছেন কি, এই যে এই যে এটা দেখছেন এরকম সব, হ্যাঁ, এর মধ্যে যা করবে কি, ওই বাটন নাম্বারটা প্রিন্ট করবে। তো এখন বাটন নাম্বারটা যে প্রিন্ট করবে, এখন এটা এটা তো আপনি অন ক্লিক এর মধ্যে পাঠাইছেন, ক্লোজার ক্লোজার হিসেবে, মানে এটা কলব্যাক হিসেবে যাচ্ছে, কলব্যাক হিসেবে যখন যাবে ওই সেম কেস, লুপ তো ঘোরা শেষ হয়ে যাবে। এই জিনিসটা তো আপনি মানে কখন এক্সিকিউট হবে, যখন ক্লিক করবে বাটনের মধ্যে, তখন এই এই ফাংশনটা এক্সিকিউট হবে। হ্যাঁ, মানে ফাংশন বডিটা হচ্ছে এটা, এটা এক্সিকিউট হবে। তার মানে তিনটা বাটনের জন্য, তিনটা বাটনের জন্য তিনবার ক্লিক ইভেন্ট লিসেনার না লিখে একবার লুপ ঘুরাই দিয়েছেন, তিনটার জন্য হয়ে যাচ্ছে, এফিশিয়েন্ট কোড হয়েছে আর কি। এরপরে ধরুন আমি 2 নম্বর বাটন ক্লিক করলাম, বুঝেন ভালো করে, 2 নম্বর বাটন ক্লিক করলে তিনটার জন্যই তো আমার কল ব্যাকের কোড সেম, তার মানে এখানে আসলো, এই কোডটা এক্সিকিউট হলো, এই কোডটা এক্সিকিউট হলে প্রাইজেস বাটন নাম্বার। এখন এই বাটন নাম্বারটা তো ওর মধ্যে নাই, তাহলে ক্লোজারের মধ্যে আছে। হ্যাঁ, তো যেহেতু ভার্দে বলা হয়েছিল সে ওর নিকটস্থ ফাংশনে চলে যাবে, তো নিকটস্থ যেহেতু কোনো ফাংশন নাই, এটা একদম গ্লোবালে আছে, এটা গ্লোবাল স্কোপে চলে যাবে। এখন গ্লোবাল স্কোপে যে বাটন নাম্বার তো আর 0 নাই, বাটন নাম্বার তো 2 নাই, বাটন নাম্বার হচ্ছে একদম 3 হয়ে গেছে, রাইট? কারণ প্রাইজেস ডট লেন্থ, প্রাইজেস লেন্থ ছিল 2 পর্যন্ত, 3 পর্যন্ত, তার চেয়ে স্মলার দেন, তার মানে 2 পর্যন্ত ঘুরছে, এরপরে 3 হয়েছে, কন্ডিশন স্যাটিসফাই হয় নাই, বের হয়ে চলে আসছে লুপ থেকে। তার মানে এখন গ্লোবালের মধ্যে বাটন নাম্বারটা 3 হিসেবে আসছে। তার মানে এখন এখানে যখন এই কোডটা বাটন ক্লিক করার পরে এক্সিকিউট হবে, তখন সে বাটন নাম্বারটা খুঁজতে খুঁজতে গ্লোবালে চলে যাবে, গ্লোবালে যে বাটন নাম্বারের ভ্যালু হবে 3, তার মানে হচ্ছে প্রাইজেস 3। এখন প্রাইজেস 3 বলে তো কিছু নাই, এখানে আছে 0 1 2, 3 তে তো কিছু নাই, তাহলে আনডিফাইন্ড প্রিন্ট করবে, এই টু প্লে কিনা, এই সমস্যাটা কি ছিল। এখন আসলে এটা কিভাবে সলভ করা যায়, এটা ওই যে বললাম আপনি এখানে মাঝখানে একটা ই দিতে পারেন, ধরেন আরেকটা ফাংশন এরকম দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েটলি ইনভোক করে দিবেন, ধরেন এই ফাংশনটাকে, এটা এখানে না করে ডানপাশে করতেছি দেখুন, এটা কোশ্চেন তো এটা সেম রাখতেছে, ধরেন এটা আমার কলব্যাক ফাংশন, তো এই কলব্যাক ফাংশনটাকে যদি আপনি আরেকটা ফাংশনের মধ্যে নিয়ে তারপর এইভাবে দেন, আর এই ফাংশন এক্সিকিউট করার সময় যদি এই বাটন নাম্বারটা পাস করান, হ্যাঁ, আর এই বাটন নাম্বারটা যদি এখানে ধরেন কথার কথা বি দিয়ে সেভ করে রাখেন, ধরেন এখানে তো এটা তো এক্সিকিউট হচ্ছে, এটা ফাংশন ধরেন এটা বি দিয়ে নিছেন, তাহলে বির মধ্যে আছে, এটা দরকার নেই দিলে, তাহলে এইটা যেটা বাটন নাম্বার পাঠাচ্ছেন এটা এখানে বি হিসেবে যাচ্ছে,
যখন এখানে যাবেন এখানে যে বি লিখে দিবেন তাহলেই হবে, বি লিখে দিলে ও বি খুঁজে এখানে পাবে, এরপরে আর উপরের দিকে যাবে না, এই জিনিসটা তো ইমিডিয়েটলি ইনভোক হয়ে যাচ্ছে। বুঝতেছেন যে এইটুকু কোড আসলে এখানে রিপ্লেস হয়ে যাবে, আর এইটারে কি করবেন, এইটারে রিটার্ন করে দিবেন, রাইট, রিটার্ন রিটার্ন করবেন তাহলেই হয়ে যাবে। রিটার্ন ফাংশনও লিখতে পারেন এইভাবে, এভাবে ফাংশন লিখলে এখানে অ্যারো দিবেন না, আর যে অ্যারো এখানে অ্যারো দেন তাহলে হচ্ছে এভাবে দিবেন শর্টকাট আর কি, ES6 এর ফর্মে। তাহলে এ বিটা এই একটা লোকাল স্কোপ হিসেবে থাকতেছে, লোকাল স্কোপের বডির মধ্যে দিতে হবে। এটা বুঝছেন কিনা? আচ্ছা, আর একটা কাজ কি করা যেতে পারে, ধরেন ওইখানে যে কটা ই ছিল সবগুলা, মানে এটা হচ্ছে আমি যে ফার্স্টে যে একটা এক্সাম্পল সেট টাইম আউট দেখেছি ওইটাই নরমালি, ঠিক আছে, পরে এক্সিকিউট হচ্ছে আর কি। এরপরে আপনি এটা লেট বানাই দিতে পারেন, লেট বানাই দিলে প্রত্যেকবার লুপ ঘুরবে আর এই ব্লক স্কোপটা ক্রিয়েট হবে এবং ওই স্কোপের মধ্যে থাকবে ব্লক স্কোপ হিসেবে বাটন নাম্বারটা, ও তো গ্লোবালে ফাংশনে চলে যাবে না, মানে গ্লোবাল স্কোপে চলে যাবে না। তাহলে আপনি ওই বারবার ঘুরবে, নতুন নতুন স্কোপ ক্রিয়েট হবে, তার মানে হচ্ছে এই এই ফাংশনের জন্য, এই ফাংশনের জন্য ওই নতুন নতুন যে ব্লক ক্রিয়েট হচ্ছে ব্লকের মধ্যে বাটন নাম্বারটা লোকাল ভেরিয়েবল হিসেবে থাকবে। হ্যাঁ, তাহলে আপনার হয়ে গেল কাজটা। আচ্ছা, সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা ইম্পর্টেন্ট। সেকেন্ডটা কি হচ্ছে, এখানে একটা লুপ ঘুরতেছে প্যাসেঞ্জার এর এর লেন্থ, প্যাসেঞ্জার যে কজন আছে তার লেন্থ, প্যাসেঞ্জার এর এরটা আমি এখান থেকে পাস করে দিচ্ছি ডাইনামিক এর। ধরেন আপনি কল করার সময় এটা পাঠাচ্ছেন, এটা এখন যেমন 3, 4, 6টা লেন্থ আছে, 10টা হইতে পারে, 100টা হইতে পারে, যখন যেটা এর পাস করবেন তার লেন্থের উপর ডিপেন্ড করবে, এটা এখানে আসতেছে। এরপরে সেই এর এর উপরে লুপ ঘুরতেছে এবং সেই অ্যারেটা আপনার সেই অ্যারের মধ্যে যে নাম আছে, হ্যাঁ, ধরেন যে প্যাসেঞ্জার এর আইটার নাম, নামটা হচ্ছে প্রথম হিসেবে যেটা পাঠাচ্ছে, ও আসলে করতেছে কি এর এর মধ্যে নামটা খুঁজতেছে আর কিছু না, এটা সিম্পলি এটা আপনি দেখে বুঝতেছে নামটা যে ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সে সেই ফাংশনটারে আপনার এখানে রাখতেছে, এই যে এই ভেরিয়েবলের মধ্যে ফাংশনটা রাখতেছে এবং সেই ভেরিয়েবলটা পরে রিটার্ন করতেছে। তো এখন যেটা রিটার্ন করতেছে সেটা আপনি পরে এক্সিকিউট করতেছেন। তো এখন চিন্তা করেন, ধরেন আপনার এখানে যখন লুপ ঘুরতেছে তখন এই আই এর মানটা, ধরেন এখানে এলআইস পাঠাইছিলাম, এলআইসির জন্য চিন্তা করলে এই হচ্ছে 0, 1, 2, 3 তিন নাম্বার ইন্ডেক্সে মিলছে, তাহলে আই এর মান যখন 3 তখন হচ্ছে এই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এই লুপের মধ্যে ঢুকবে। লুপের মধ্যে ঢুকলে এই কি করবে, একটা ফাংশন অ্যাসাইন করবে, এই ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশন অ্যাসাইন করবে। ফাংশনের ভিতরে আপনার নেম এবং আই প্লাস ওয়ান, এগুলো কিন্তু এখন এক্সিকিউট হয় নাই, ফাংশন কিন্তু এক্সিকিউট হয় নাই, জাস্ট ফাংশনে যে রেফারেন্সটা এটা এখানে রাখতেছে। এরপরে বের হয়ে এসে এরপর কিন্তু লুপ আরো ঘুরবে, লুপ কিন্তু আপনি ব্রেক করেন নাই, চলতেছে কিন্তু, কিন্তু যেটা সে জন্য মিলছে এই যে 3, সে 3 জন্য মিলবে, ফাংশনটা রাখবে, 4 এর জন্য মিলবে না, 5 এর জন্য মিলবে না, 5 পর্যন্ত যেহেতু লেন্থ 6 হবে তাহলে 5 পর্যন্ত ঘুরবে, আয়ের মান 6 হবে, বের হয়ে আসবে, হ্যাঁ, আয়ের মান কিন্তু এখন 6। এরপরে এই জিনিসটা রিটার্ন করবে, এই জিনিসটা থাকবে হচ্ছে এর মধ্যে গিভ অ্যাসাইনমেন্টের মধ্যে, গিভ অ্যাসাইনটা যখন রান হবে তখন যে এই কোডগুলো রান হবে, কারণ এই গিভ অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল হচ্ছে এই ফাংশনের রেফারেন্সটা, রেফারেন্স পাস করাইছে, যখন এই রেফারেন্সটা ইনভোক করাই দিবে তখন হচ্ছে এই কোড রান হবে, যখন এই কোড রান হবে তখন হচ্ছে নেম প্রিন্ট করবে। তো নেম নেম কি এর ক্লোজারের মধ্যে, নেম নেম তো আপনি এখানে লোকাল হিসেবে পাঠাইছিলেন, তাহলে এটা আছে, কিন্তু আয়ের মান কি আর তা আছে, আয়ের মান তো চেঞ্জ পুরো, যেহেতু লুপ ঘুরছে আয়ের মান তো ঘুরে 6 হয়ে গেছে, তাহলে এখানে এটা 6 হবে আয়ের মান, কিন্তু তার সাথে 1 যোগ করতেছে তাহলে 7 হবে। মানে এই এই কোডগুলো যখন এক্সিকিউট শুরু হয়েছে, আপনি যদি এই 31.5 মানে 31 নাম্বার আর 32 নাম্বারের মাঝখানে যদি ডিবাগার ধরেন, তাহলে দেখবেন যে আয়ের মান হচ্ছে আপনার 6 আছে, কারণ 5 বার ঘুরছে লুপ, 6 পর্যন্ত 6 এর জন্য সিরিজ প্লে হয় নাই, তাহলে আয়ের মান 6 হয়ে বসে আছে। হ্যাঁ, এবং এটা যেহেতু ভার আছে তাহলে এই ফাংশন স্কোপে টপে এসে মনে করেন এরকম একটা জায়গায়, মনে করেন যে 27.5 মানে 27.5 নাম্বার লাইনে, মানে এই দুই লাইনের মাঝখানে ঢুকে আছে। তো এখন এটা সলিউশন কিভাবে, প্রবলেমটা তো বুঝছেন? আচ্ছা, এখন সলিউশনটা হচ্ছে আপনি এই লুপটা মিলার সাথে সাথে ব্রেক করে দিতে পারেন, ব্রেক করে দিলে আয়ের মান আর বাড়বে না,
আর প্রিন্ট করার সময় আপনি যখন প্রিন্ট করবেন তখন হচ্ছে এক বেশি প্রিন্ট করতেছেন, তার মানে ঠিকঠাক পাইতেছেন, মানে ইউজার যেমনে পড়বে, আমরা তো জিরো থেকে পড়ি, নর্মালি প্রিন্ট করার সময় কি দেখাইতে হবে, এল আই স্ট্যান নাম্বারে আছে, তার মানে যখন মিললো তখন আই এর মান কত, থ্রি, কারণ 0 1 2 3 থ্রির জন্য এটা মিলবে, মানে মিলবে মানে বলতেছি আমি এই ভ্যালুটা ইকুয়াল হবে, স্যাটিসফাই হবে, ভিতরে ঢুকবে। তারপরে এখানে এই কাজ করার পরে আপনি ব্রেক করে দেবেন, ব্রেক করে দিলে লুপ এক্সিটে চলে আসবে, তাহলে তো আই এর মান আর বাড়তে পারলো না। এটা একটা সলিউশন হতে পারে। আরেকটা সলিউশন হতে পারে, আপনি এখানে রিটার্ন না করে আপনি এই পুরো লুপটা রিটার্ন করে দিতে পারেন, এটা বুঝছেন কিনা? ইমিডিয়েটলি ইনভোক আবার না, ইমিডিয়েটলি মনে করেন এটাই আপনার রিটার্ন ভ্যালু, তাহলে যখন আপনি রিটার্ন এটা করবেন তাহলে আপনার এই লুপটা, কিন্তু এখন কি হয় যখন হচ্ছে আপনি এই যে এই এই জিনিসটা পান তখনই কিন্তু লুপ এক্সিকিউট হয়ে চলে আসছে, রাইট, এবং পরে যায় সে এক্সিকিউট হচ্ছে, তার মানে এটা যখন এক্সিকিউট হয়ে চলে গেছে আর মান চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি যদি ধরেন লুপটারে যদি রিটার্ন ভ্যালুতে দেন তাহলে এখানে কি লুপটা সহ আছে, এটুকু যদি রিটার্ন করে দেন ডাইরেক্ট, লুপ তো ঘুরে নাই, এটা রিটার্ন ভ্যালু, হ্যাঁ, তাহলে কি হবে আপনার, এটা রিটার্ন হইলে আপনার এর মধ্যে লুপ সহ আছে না, তখন যখন এক্সিকিউট করাবেন, হ্যাঁ, ফাংশনটা যখন এক্সিকিউট করাবেন মানে আপনি এই লুপটারে ফাংশনের মধ্যে রাখছেন, বুঝছেন না? বুঝেন না, এই যে ফাংশনটা আছে না, এই যে ফাংশনটা, এর মধ্যে কি প্রিন্ট হচ্ছে, আপনি এখন এই ফাংশনের মধ্যে লুপ সহ দিয়ে রিটার্ন করবেন। ঠিক আছে, আমি একটু কুইক করে বাইরে একটা ফাংশন লিখবো, হ্যাঁ, বাইরে আরেকটা ফাংশন, এটার ফাংশন বানিয়ে ব্লকের মধ্যে দিয়ে রিটার্ন করে দিবেন। তাহলে কি হবে, আপনার যখন কল করবেন তখন লুপ ঘুরবে, আর তখন লুপ যখন ঘুরবে তখন তখন এটা অ্যাসাইন করার দরকার নাই, এই জিনিস অ্যাসাইন করার দরকার, এইটা এইটা এই পুরোটা রিটার্ন করে দিচ্ছেন আপনি, তখন ফাংশন কল হয়ে গেলে ওই আই এর মান যা আছে সাথে সাথে প্রিন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এভাবে করা যায়, আর কোন ভাবে করা যায়? লেট দিয়ে করা যায়, লেট দিলেও করা যাবে। ধরেন এখানে এই ব্লকের ভিতরে এক নতুন আই ক্রিয়েট হলো, যেহেতু লেট সেহেতু এই ব্লকের ভিতরে একটা আই, এখানে প্রত্যেকের জন্য আই 0 আই ইকুয়াল টু 0 1 এভাবে একটা একটা ক্রিয়েট হবে, রাইট? তখন যখন হচ্ছে এই ইটা ফাংশনটা যখন আই এর মান খুঁজতে যাবে তখন কিন্তু এগুলোই পাবে সে, এই কিন্তু উপরে এই ভার দেওয়াতে যে এখানে চলে আসছিল একবারে চেঞ্জ হয়ে গেছিল ওইটা পাবে না, কারণ সবগুলা ব্লকের জন্য আলাদা আলাদা আই এর মান থাকবে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আজকের লেকচার এবং গত লেকচারের উপরে। হ্যাঁ, লেকচার ছাড়া একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন, লেকচার ছাড়া কোশ্চেন। ভাই আপনি এই যে এমডি ফাইলটা ইয়াতে ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে প্রিভিউ করেন? ভিজুয়াল স্টুডিওতে যেরকম একটা বাটন আছে দেখবেন, ঠিক আছে, ওপেন প্রিভিউ, এটা ক্লিক করলে এখানে এটা দেখাচ্ছে, দেখেন এই এমডি ফাইলে লেখার মেন উদ্দেশ্য এইটা, কারণ এমডি ফাইলে যদি লেখেন আপনি গিটহাবে যখন পুশ করবেন তখন এই readme.md ফাইলটা অটোমেটিক্যালি রেন্ডার হয়। আপনি এই লেকচার ধরেন 3 তে আসলে এখানে তো readme ফাইল নাই, readme.md ফাইলটা এক্সারসাইজে গেলে পাবেন, আর নরমালি হচ্ছে লেকচার 3 এর ভিতরে যে ফাইলের নামগুলো দেওয়া হয় ওটা হচ্ছে যে টপিকস পড়ানো হচ্ছে তার উপরে, ঠিক আছে। আর এখানে প্রিভিউটা ডিফল্ট আছে, আগে ডিফল্ট ছিল না, আগে একটা আপনার এরকম ই করে একটা প্লাগইন ইনস্টল করতে হইতো এক্সটেনশন, এখন হচ্ছে ডিফল্ট দিয়ে দিচ্ছে আর কি। আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ, শেষ করি।